Mọi người. कॉमर्स सेकंड में देखें आर्ट्स सेकंड में देखें सर कौन सा देखें सर लाइव सालों से कौन कौन आ रही थी कैसे पाँच ने कहना फेज ना ग्रुप पीएचसी সব গ্রুপে শেয়ার করে দেন দিবেন আমাদের সব গ্রুপে দিবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আচ্ছা আজকে হঠাৎ কেন এই টপিকটা নিয়ে লাইভ ক্লাসে আসলাম সেটার একটা কারণ আছে কারণ আমাদের আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আজকে পরীক্ষার তারিখ ঘোষণা করেছে তোমরা জানো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সব সময় ফুল সিলেবাসে পরীক্ষা হয় তো সেজন্য আমি চিন্তা করলাম যে আমাদের শর্ট সিলেবাসের বাইরে যে বিষয়গুলো ছিল 2022 সালের স্টুডেন্টদের জন্য ওটা আমি শেষ করে দিব একই সাথে এটা আমাদের 23 বেসের স্টুডেন্টদের দরকার হবে এবং 24 বেসের স্টুডেন্ট যারা আছে তারা তো অলরেডি এটা সিলেবাসে আছে তাদেরও এটা উপকৃত হবে সেজন্য আমি এসএসসি 22 এবং এসএসসি 23 এসএসসি 24 সবাইকে বলবো তোমাদের বন্ধু-বান্ধবদেরকে মেনশন করে দাও এবং এই বি লাইভটা সবার কাছে শেয়ার করে দাও যাতে সবাই দেখতে পারে যে আমাদের যে বিভীষণের প্রতি মেঘনাদ যে কবিতাটা আছে সেটা যেন আমরা দেখতে পাই আমরা সবাই মিলে ক্লাসটা উপভোগ করব আজকে একটু সবাই শেয়ার করে দাও ইতিমধ্যে যারা আমাদেরকে এখানে নক করেছেন যে আসসালামু আলাইকুম ওয়েলকাম সালাফ মুরাদ ফার্স্টে আসছে আমাদের মালিহা তারপর আছেন আমাদের জামিল স্যার দেখতেছেন সুমাইয়া আফরিন তারপর সপ্তর্ষি মজুমদার আরও অনেকে আছে তোমরা সবাই তোমাদের বন্ধুবান্ধব যারা অ্যাডমিশন টেস্ট দিবে এবং যারা আছো তারা সবাইকে মেনশন করে দাও এবং তাদের সবার কাছে শেয়ার করে দাও জান্নাতুল মালিহা আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ইসরাত জাহান তামান্না আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম লক্ষ্মী সোনা স্যার কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি মাহি তারপর সামি বলেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাইকে মেনশন করে দাও এরপর ইফতিয়ান রাফি আছে সবার এখানে আছে আমাদের মুন্না মেহেদি সামির আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম তারপর আমাদের নাসরুম শহীদ আমাদের নাসরুম তারপর হোসেন সিফাত আছে সবাই সবাই ঠিক আছে সবাই তোমাদের বন্ধুদেরকে অ্যাড করে দাও এখানে মেনশন করে দাও তারপর আমাদের তামিম ভাইয়া আছেন তারপর শ্রায়া বিশ্বাস পুনম তারপর আছে সুজয় দাস রনি সবাই তোমাদের সবাইকে শেয়ার করে দাও এবং বন্ধুবান্ধবদেরকে বলে দাও এবং আজকের ক্লাসটা আমরা খুব বেশি উপভোগ করব আজকের যে ক্লাসটা আমরা নির্ধারণ করেছি সেটা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ যে আমাদের কবিতা ইন্টারমিডিয়েটের সিলেবাসে যেটা আছে ফুল সিলেবাসের জন্য এই কবিতাটা জানার আগে মানে এই কবিতাটা পড়ার আগে আমাদেরকে প্রথমে একটা বিষয় জানতে হবে সেটা হলো রামায়ণের কাহিনীটা আমাদেরকে জানতে হবে আমরা প্রত্যেকে জানি একটা কথা প্রচলিত আছে যে রামায়ণের কাহিনীকে ঠিক উল্টা করে এই বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটা রচনা করা হয়েছে এরকম কথা প্রচলিত এবং আমরা সেই প্রেক্ষাপটটাও দেখি এখানে রামায়ণে যাদের চরিত্র যেসব চরিত্র অভিনয় ছিল সেগুলো এখানে বিভীষণের প্রতি মেঘনাদের মধ্যেও আছে বিস্তারিত কী বোঝানো হয়েছে সেটা আমরা পরে জানবো প্রথমে তো আমরা প্রত্যক্ষভাবে দেখতেছি এখানে রামায়ণের কাহিনীটাকে ঠিক উল্টো করে দেওয়া হয়েছে এটা কিন্তু বাস্তব ঠিক আছে কিন্তু এখানে এটা দ্বারা কী বোঝানো হয়েছে বা আমাদের ইন্টারমিডিয়েটের কবিতা কী বোঝানো হচ্ছে সেটা আমরা পরবর্তীতে দেখব আগে আমরা রামায়ণের কাহিনীটা বিশ্লেষণ করবো যে রামায়ণের মধ্যে আসলে কী ঘটেছিল আগে তোমরা সবাই আমাকে একটু করে শিওর করো যে আমার কথাগুলো একদম ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে কিনা সবাই সবাই একটু আমাকে ক্লিয়ার করে দাও যে কথাগুলো শোনা যাচ্ছে কিনা আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু সবাই 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 একটু করে
বলো যে আমার কথা একদম ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সবাই। ইয়েস স্যার, ইয়েস স্যার, ওকে, শুনতেছি ভালো মতো, ওকে, ঠিক আছে। আচ্ছা তাহলে রামায়ণের মধ্যে যে কাহিনীটা আছে আমরা দেখি, দশরথ রাজা, যে দশরথ রাজা সে অযোধ্যা রাজ্যের রাজা ছিলেন, তার প্রায় 300 বউ ছিল। কত বউ? 300 বউ, ঠিক আছে। আমাদের শ্যাম ভাইয়েরও এরকম খুব ইচ্ছা আছে যে অনেক বউ থাকবে তার, কিন্তু হয়তো অনেক বাঁধা আসছে না, এখন একটাও পায় নাই। আমাদের যে দশরথ যে রাজা তার 300 বউ ছিল। এখন 300 বউয়ের মধ্যে তার 3টা বউ ছিল তার খুব বেশি প্রিয়। তাদের নাম কি? বড় যে বউ সেটার নাম ছিল কৈশল্যা, আর মেজো বউয়ের নাম ছিল কৈকেয়া, আর ছোটো বউ যে বউটা ছিল সেটার নাম ছিল সুমিত্রা, ঠিক আছে। আমি আবার বলছি, তার 300 বউ ছিল, 300 বউয়ের মধ্যে 3টা বউকে সে খুব বেশি ভালোবাসত। যেমন তোমার ক্লাসে 100 জন স্টুডেন্ট আছে, সবাই তোমার বন্ধু, কিন্তু দেখা যাচ্ছে তোমার একটা আলাদা একটা গ্যাং থাকে, যে 5 জন 6 জন মিলে তোমরা সবসময় একসাথে নাস্তা করো, একসাথে ঘুরতে যাও, এরকম এরকম করো, এরকম একসাথে একটা গ্যাং ভিত্তিক থাকে, ঠিক আছে। আবার 5 জনের যে একটা গ্যাং থাকে সেখানে কিন্তু আবার একজন বেস্ট ফ্রেন্ড থাকে, যার সাথে তুমি তোমার সব সুদূরবুদ্ধ কথা শেয়ার করো, এরকম একটা বন্ধু থাকে। এরকম কিন্তু দশরথ রাজারও একদম এরকম আছে, হ্যাঁ, এরকম একটা ছিল, সেটা ছিল এই সুমিত্রা, হ্যাঁ, ওরকমই ছিল সে। এখন এই যে 3টা বউ, কৈশল্যা, কৈকেয়া এবং সুমিত্রা, সেখানে কৈশল্যার একটা ছেলে ছিল, তার নাম ছিল রাম, রামচন্দ্র, তাকে আমরা রাঘব বলি, কারণ সে রঘুবংশে জন্মগ্রহণ করেছে। প্রশ্নে আসে রামকে রাঘব বলা হয় কেন? কারণ সে রঘুবংশে জন্মগ্রহণ করেছে, সেজন্য তাকে রাঘব বলা হয়। তারপর রামের যে স্ত্রী সেটা ছিল, তার নাম ছিল সীতা, রামের স্ত্রীর নাম সীতা, সে ছিল জনক রাজার মেয়ে। আমি আবার বলছি, দশরথ রাজা 300 বউয়ের মধ্যে যে 3টা বউকে কিন্তু খুব বেশি ভালোবাসতেন, সেই 3টা বউয়ের মধ্যে প্রথম যে বড় বউ সেটা ছিল কৈশল্যা, কৈশল্যার ছেলে হচ্ছে রাম, তাকে রাঘব বলা হয়। যেমন আমাদের কবিতায় আছে, রাঘব দাস আমি কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব, রক্ষিত অনুরোধে, এরকম আছে। তাহলে কেন রামকে রাঘব বলা হয়? কারণ সে রঘুবংশে জন্মগ্রহণ করেছে, আর রামের বউ হচ্ছে সীতা, আর সে ছিল জনক রাজার মেয়ে। মূলত সীতাকে অপহরণের কেন্দ্র করেই রামায়ণের কাহিনীটা ঘটেছে। এবার আমরা দেখি দ্বিতীয় বউ, অর্থাৎ মেজ বউ, তার একটা ছেলে ছিল ভরত। এ ভরতের বউয়ের নাম ছিল মান্ডবী, সেটা ছিল কুশধ্বজের মেয়ে। আমি এখানে একটা ব্যাপার ক্লিয়ার করি, এখানে আমাদের এই সীতা, সীতা এবং মান্ডবী এরা কাজিন, সাসাতো বোন, কাজিন ছিল তারা, সাসাতো বোন ছিল। অর্থাৎ সীতার কাজিন হচ্ছে মান্ডবী, সে ছিল এই জনক রাজা, যে ছিল জনক রাজার ভাই কুশধ্বজের মেয়ে, কে? মান্ডবী, ভরতের বউ। আর যে 3 নম্বর যে বউটাকে সে বেশি ভালোবাসত, তার 2টা ছেলে ছিল, একটা ছেলের নাম ছিল লক্ষণ, আরেকজনের নাম ছিল শত্রুঘ্ন। তার 2টা সুমিত্রা, 2টা ছেলে, একটা হচ্ছে লক্ষণ আর একটা হচ্ছে শত্রুঘ্ন। লক্ষণের বউয়ের নাম হচ্ছে উর্মিলা, এই উর্মিলা হলো, এই উর্মিলাটা হচ্ছে সীতার বোন, একদম আপন ছোট বোন, সীতার আপন ছোট বোন উর্মিলা। এরপর সীতার বোন আর যে শত্রুঘ্ন যে ছিল, শত্রুঘ্নের বউয়ের নাম ছিল শ্রুতকীর্তি, সে ছিল মান্ডবীর বোন। একটা ব্যাপার আমি এখানে ক্লিয়ার করি, যে কেন রামকে যখন নির্বাসন দেওয়া হয়েছে, রাম যখন বনবাসে যাচ্ছে 14 বছরের জন্য, তখন কেন তার সাথে লক্ষণ যেতে চেয়েছে? তুমি একটু করে একটা বিষয় দেখো না, তুমি একটা বিষয় দেখো, এই রাম আর লক্ষণের মধ্যে ভালো সম্পর্ক ছিল, কারণ এই দেখো, রাম বিয়ে করেছে সীতাকে, আর লক্ষণ বিয়ে করেছে সীতার বোন উর্মিলাকে। আবার ভরত এবং শত্রুঘ্নের মধ্যে ভালো সম্পর্ক ছিল, ভরত বিয়ে করেছে মান্ডবীকে, আর শত্রুঘ্ন বিয়ে করেছে শ্রুতকীর্তি, মান্ডবী ছোট বোন। তাহলে সাধারণত দেখো, রামের সাথে লক্ষণের ভালো সম্পর্ক, আবার ভরতের সাথে শত্রুঘ্নের ভালো সম্পর্ক, ঠিক আছে, এরা খুব ভালো সম্পর্ক ছিল। এরপর আমরা দেখি, এখন দেখো এই অযোধ্যা রাজ্যের যে রাজা দশরথ রাজা, সে যখন বৃদ্ধ হয়েছে, বয়স যখন তার অনেক বেশি, তখন সে একসময় চিন্তা করলো সে কি করবে, তার রাজ্যের দায়ভার অর্থাৎ তার রাজ্যের পরিচালনার ভারটা সে তার বংশের বড় ছেলে রামচন্দ্রের উপর অর্পণ করবে। মানে সে তার বড় ছেলে রামচন্দ্রের উপর রাজ্য পরিচালনার দায়ভার দিবে। এটা অফ করে দেন, সাউন্ড অফ করে দেন।
একটু শুরু আচ্ছা তারপর তাহলে অযোধ্য রাজ্য সিদ্ধান্ত নিল সে তার রাজ্যের দায়ভার রামচন্দ্রকে দিবে এখন ওই যে এখানে একটু আমরা আরেকটু করে দেখি এই যে কৈকেয়া যে ছিল অর্থাৎ অযোধ্য রাজা সে কি করলো দশরথ রাজা সিদ্ধান্ত নিল রামকে রাজ্য পরিচালনার দায়ভার দিবে রাজ্য পরিচালনা করতে দিবে কিন্তু এই কৈকেয়া সে বলল যে কি আপনি কি করতেন আপনি আমার ছেলেকে আমার ছেলে মানে কে ভরত আপনি আমার ছেলে ভরতকে রাজ্য পরিচালনার দায়িত্ব না দিয়ে দিয়েছেন কাকে রামকে এখানে আরেকটা ব্যাপার ছিল এক সময় এই দশরথ রাজা কৈকেয়াকে একটা কথা দিয়েছিল যে কি সেই যখনই রাজার কাছে দুইটা কথা চাইলে সেই রাজা ওগুলো অবশ্যই পালন করবে অর্থাৎ তাকে কথা দিয়েছিল তুমি আমার কাছে দুইটা জিনিস চাইলে আমি তোমাকে অবশ্যই সেটা দিব এরকম একটা কথা দিয়েছিল এখন কৈকেয়া গিয়ে কৈকের একটা দাসী ছিল সে তাকে পরামর্শ দিয়েছে তুমি রাজার কাছে গিয়ে এরকম এরকম বলো যে কৈশল্যা যেমন রাজার বউ তুমিও তো রাজার বউ ওমা কৈশল্যার ছেলে রাম সেনা কী হয়ে যাবে রাজা হয়ে যাবে আর তোমার ছেলে বরত এমনি এমনি থাকবে ও সেটা হতে পারে না তুমি বরং রাজার কাছে গিয়ে একটা কাজ করো তুমি রাজাকে বলো নাম্বার ওয়ান রামকে সিংহাসনে বসানো যাবে না তাকে 14 বছরের জন্য বনবাসে পাঠাও দুই নাম্বার কথা আমার ছেলে বরতকে সিংহাসনে বসাতে হবে প্রশ্ন থাকতে পারে তখন বরত কোথায় ছিল বরত এবং শত্রুঘ্ন এরা দুজন নানা বাড়িতে বেড়াতে গেছিল তারা তখন এখানে ছিল না এই কাণ্ডগুলো যখন ঘটতেছিল তখন তারা ছিল না তখন কৈকেয়া যখন এরকম দশরথ রাজাকে যখন বলল দশরথ রাজা খুব বেশি চিন্তিত হয়ে পড়ল যে কীভাবে এটা সম্ভব যে আমার প্রাণাধিক প্রিয় পুত্রকে কীভাবে আমি বনবাসে পাঠাবো দেখো এরা কিন্তু সত্য রাজা মানে সত্যের প্রতি কথা রাখে সবসময় এরকম এখন সে যদি এখন যদি কথা রাখতে যায় তাহলে তার প্রাণাধিক প্রিয় পুত্রকে রামকে বনবাসে পাঠাতে হবে আবার যদি এখন যদি কথা না রাখে তাহলে রাজা কথা না রাখলে সে সত্য রাজা থেকে বিচ্যুত হবে অর্থাৎ রাজ্যের অমঙ্গল হবে তাহলে সে এখন উভয় সংকটে পড়েছে অর্থাৎ কথা রাখলে ছেলেকে বনবাসে পাঠাতে হবে আবার কথা না রাখলে রাজ্যের অমঙ্গল হবে রাজা খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়েছে এবং রাজাকে সাহায্য করলো তারই প্রাণপুত্র রামচন্দ্র সেই বাবার কাছে গিয়ে বলল বাবা আপনি আমার মা যা বলেন মা মানে কে কৈকেয়া তার সৎমা বলছে আপনি আমার মা যাই বলেন আপনি সেটাই পালন করুন আমি বনবাসে যেতে রাজি আছি এখন পুরা এই অযোধ্যা রাজ্যের মধ্যে কান্নার ডল পড়ে গেল সবাই কান্না করতেছে হ্যাঁ যে রামচন্দ্র সে বনবাসে যাচ্ছে বনবাসে যাচ্ছে রাজপুত্র প্রাসাদ ছেড়ে বনবাসে বাস করতে হবে তাকে ইত্যাদি ইত্যাদি সবাই কান্নাকাটি করতে লাগলো তখন সে গিয়ে আমি একটু করে দেখাচ্ছি সে গিয়ে রাম গিয়ে সীতার কাছে বিদায় নিতে গেল মানে আমি চলে যাচ্ছি তুমি এখানে ভালো মতো থাকো এরকম বলেছে আর কি এখন সীতা বললো তো মানুষ তো তার কাছ থেকে বিদায় নেই যার কাছ থেকে চলে যায় আপনি তো আমার কাছ থেকে যাচ্ছেন না বরঞ্চ আমি আপনার সাথে যাচ্ছি সীতাকে অনেক বোঝানোর চেষ্টা করলো কিন্তু না সীতা বাঙালি নারী স্বামীর দুঃখে সুখে তারা থাকে বাঙালি নারী কিন্তু একটা বৈশিষ্ট্য স্বামীর বিপদের সময় তারা পাশে থাকতে চায় এরকম এখন সীতা রামকে বললো যে না আমি আপনার সুখের সময় ছিলাম এখন আমি দুঃখের সাথেও আপনার সময় দুঃখের সময় আপনার সাথে থাকবো সেও যেতে রাজি হয়ে গেল এখন সীতাকে নিতে হচ্ছে এখন দেখা যাচ্ছে রক্ষণ যে তার রামচন্দ্রকে পিতৃতুল্য বড় ভাই মনে করতো বাপের মতো বড় ভাই সম্মান করতো এখন মায়ের মতো ভাবি তারপর বাপের মতো বড় ভাই যখন বনবাসে যাচ্ছে লক্ষণ বললো যে আমিও যাব লক্ষণকে বোঝানো খুব দায়ী হলো তাকেও সাথে নিয়ে যাওয়া হলো এখন তারা সবাই কি করলো তারা সেখান থেকে গিয়ে এই অযোধ্যা রাজ্য থেকে তারা তাদেরকে বনবাসে দেওয়া হলো যে বনটা সে না হলো পঞ্চবটি বন এই পঞ্চবটি বনের মধ্যে তাদেরকে বনবাস দেওয়া হলো যেহেতু তারা দেবতুল্য মানুষ তারা মানুষ কিন্তু দেবতুল্য দেবতার প্রতিনিধি তারা মানুষ কিন্তু দেবতার প্রতিনিধি তারা দেবতুল্য মানুষ এই বনে যাওয়ার পর এই পঞ্চবটি বনে যাওয়ার পর সব কিছু তাদের অনুকূল হয়ে গেল মানে পশু পাখি থেকে শুরু করে ভালুক বানর জটায়ু সব একদম গাছপালা থেকে সব কিছু তাদেরকে সাহায্য সহযোগিতা করতে লাগলো হ্যাঁ জটায়ু গিয়ে এটা নিয়ে আসে তারপর বানর বালক যারা আছে সব কিছু তারা এক একটা ফল ফলাদের নিয়ে আসতেছে তারা খুব সুখে শান্তিতে বসবাস করতেছে এখন সমস্যাটা করলো আরেক জায়গায় এখানে পার্শ্ববর্তী আরেকটা রাজ্য ছিল যেটা সমুদ্র দিয়ে গেরা মানে এটা পুরোটাই সমুদ্র সমুদ্র দিয়ে গেরা মানে এখানে কোনো মানুষ প্রবেশ করতে পারে না এটা রাক্ষসদের একটা নগরী এই এই জায়গাটা এটা পুরোটা রাক্ষসদের নগরী এই রাজ্যের নাম হলো লঙ্কা রাজ্য স্বর্ণ লঙ্কা রাজ্য এই রাজ্যের যিনি প্রধান ছিলেন তার নাম ছিল রাবণ
তার 10টা মুখ 20টা হাত ঠিক আছে তার দুইটা ভাই ছিল একটা ভাইয়ের নাম হচ্ছে কুম্ভকর্ণ যে শিবের মতো ধর্মিক 6 মাস ঘুমায় 6 মাস জেগে থাকে এবং প্রচলিত কথা হচ্ছে ওই 6 মাস যখন ঘুমাবে তখন তাকে ঘুম থেকে জাগিয়ে তুললে সে মারা যাবে তারপর দ্বিতীয় আরেকটা ভাই ছিল বিভীষণ সে ন্যায় যুদ্ধের মধ্যে রাবণের পক্ষ অবলম্বন না করে রামের পক্ষ অবলম্বন করেছিল তারপর তার দুইটা ছেলে একটা হচ্ছে বীরবাহু যে যুদ্ধে প্রথমে মারা গিয়েছে আর একটা ছেলে ছিল তার নাম হচ্ছে মেঘনাদ সে যাকে কেন্দ্র করে এই পুরা বিভীষণের প্রতি মেঘনাদ যে কবিতা কিংবা মেঘনাদবধ যে কাব্য সেটা রচনা করা হয়েছে সে আমাদের গল্পের নায়ক কিংবা রামায়ণের মধ্যে সে প্রধান কি শত্রুপক্ষের প্রধান এখন এই যে রাবণ রাবণের এক মূল ব্যাপারটা কেন ঘটেছে রাবণের একটা বিধবা বোন ছিল তার নাম ছিল শূর্পণখা কেন এই শূর্পণখা নাম শূর্প মানে হচ্ছে কুলা এই যে আমাদের দেশের মেয়েরা কুলাইজ করে কুলা আর নখা মানে হচ্ছে নখ যেহেতু এরা রাক্ষস ছিল শূর্পণখার তুলার মতো নখ ছিল বড় বড় নখ ছিল এই বিধবা রাবণ এই তার বিধবা বোন শূর্পণখাকে অনেক বেশি ভালোবাসত ভালোবাসা মানে কেন একদম অনেক বেশি ভালোবাসত তো একদিন কি করলো এই শূর্পণখা এখান থেকে উড়ে 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 তার দানা দিয়ে তারা যেহেতু রাক্ষস তাদের অনেক দানা থাকবে উড়ে উড়ে এখানে আসছে পঞ্চবটি বনের মধ্যে আসছে এই বনের মধ্যে এখান থেকে উড়ে সে এখানে আসছে এখানে আসার পর দেখলো একদম সুখটাম দেহের অধিকারী সুন্দর জিম করা একটা নৃপতি মানুষের বাচ্চা মানে মানুষ কে রামচন্দ্র এখন রাবেশ পারসাইট প্রথম দেখাতে তার খুব পছন্দ হয়ে গেছে কাকে রামকে এখন শূর্পণখা রামকে প্রস্তাব করে বসলো যে আমি তোমাকে আমার খুব পছন্দ হয়েছে আমি তোমাকে বিয়ে করব এখন রাম বলল আচ্ছা দেখো এখানে কিন্তু আমার সাথে বউ আছে আমি কিন্তু চাইলে তোমাকে বিয়ে করতে পারবো না তুমি বরং আমার ভাই লক্ষণকে ট্রাই করতে পারো আমার ভাই লক্ষণের কাছে যাও এখন শূর্পণখা লক্ষণের কাছে আসলো তোমার দেখা আছে লক্ষণ রামের চেয়ে আরও অনেক ভালো আরও সুকঠাম দেহ আরও সুন্দর তখন সে লক্ষণকে বিয়ে করার প্রস্তাব দিল কিন্তু সেখানে বাংলা দিলকে সীতা সীতা ওই শূর্পণখাকে বিয়ের সময় কে সীতা শূর্পণখাকে বিয়ের জন্য রক্ষণকে বাঁধা দিল এখন শূর্পণখা এবং সীতার মধ্যে কথা কাটাকাটি হচ্ছে শূর্পণখা সীতাকে অপমান করলো তখন রক্ষণ কী করলো তীরের আঘাতে ওই শূর্পণখার নাক কেটে দিছে এখন শূর্পণখা যখন নাক কেটে দিছে তখন শূর্পণখা একদম ওখানে অনেক কান্নাকাটি করে এখান থেকে এখানে চলে আসলো তার রাজপ্রাসাদে চলে আসলো রাজপ্রাসাদে চলে এসে ভাইকে বুঝালো যে কি অমুক জায়গায় একটা বনের মধ্যে কিছু মানুষের বাচ্চা আছে ওখানে এরকম এরকম একটা মানুষ আমার নাক কেটে দিয়েছে এখন রাবণ তো রেগে মেগে আগুন হুমা আমি রঙ্কারাজ আমি রক্ষশ্রেষ্ঠ রাক্ষসদের মধ্যে আমি শ্রেষ্ঠ আমার বোনের নাক কেটে দিতে পারে এরকম সাহস কার আছে তখন সে কি করলো এই রাম এবং রক্ষণকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে সে এখানে আসলো এসে দেখা যাচ্ছে তারা তিনজন হঠাৎ করে এরকম বীর পালোয়ান কিন্তু রাম রক্ষণ এরাও কিন্তু বীর মহাবীর তখন সেই সুযোগের অপেক্ষায় থাকলো যে কখন এদেরকে পাওয়া যায় আর একটা কাহিনী বলি বাঙালি নারীরা কিন্তু তার স্বামীর কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন কিছু চায় মানে জিনিসটা অত্যন্ত তুচ্ছ হোক কিন্তু তারা সেরকম জিনিস চায় এখন সীতা রামকে বলল তুমি তো আমাকে এখানে আসাতে আমার একটা ভালোবাসো না মনে হয় দেখি আমার জন্য একটা সোনার হরিণ এনে দাও তো মানে সীতা রামকে বললো যে একটা সোনার হরিণ এনে দেওয়ার জন্য এখন সোনার হরিণ যখন এনে দিতে বললো তখন সোনার হরিণ কি যেখানে সেখানে পাওয়া যাবে গভীর বনে যেতে হবে তখন রাম বউয়ের কথা শুনবে নিশ্চয় যে বড় মানুষগুলো এমনিতে বউকে বেশি কী করে ভালোবাসে তাও আবার রাজার ছেলে কিছুর অভাব নাই শুধু বউটাই তো তার প্রিয় এখন বউ যখন বলছে তখন সেই বনবাসে যাওয়ার জন্য বনবাসে ওখানে গভীর বনে যাওয়ার জন্য সে প্রস্তুতি নিচ্ছে শিকারে যাবে সোনার হরিণ ধরার জন্য এখন যাওয়ার সময় সে রক্ষণকে বলে দিল যে আমি যতক্ষণ না আসি ততক্ষণ পর্যন্ত তুমি তোমার বাবাকে দেখে রাখবে এখন গেল মনে করো রাম গভীর বনে গেল সোনার হরিণ ধরার জন্য আবার এদিকে দেখা যাচ্ছে দুপুরের সময় গেছে দুপুর গড়িয়ে বিকাল সন্ধ্যার সময় চলে আসছে কিন্তু রামের আসার কোনো খবর নাই সীতা খুব চিন্তা করতে লাগলো যে কী কী মানে কোথায় গেছে আসবে কখন স্বামীর জন্য তো স্ত্রীর এমনি তো মন খারাপ হবে দুশ্চিন্তা থাকবে সেটাই ভালোবাসে যাই হোক বিচলিত স্নেহ বলা হয় আপনজনের প্রতি ভালোবাসা উৎকণ্ঠা এটা তো খুব চিন্তা করতে লাগলো রক্ষণকে বারবার বলতে লাগলো যে তুমি তোমার গিয়ে তোমার বাইকে খুঁজে নিয়ে আসো এখন রক্ষণ পড়লো আরেক বিপদে কীরকম রক্ষণকে তার পিতৃতুল্য বড় ভাই বলে গেছে আমি যতক্ষণ না আসি ততক্ষণ পর্যন্ত তুই তোর বাবাকে দেখে রাখবি
এখন আবার মায়ের মতো মাতৃতুল্য বাবি বলতেছে তুমি তোমার ভাইকে খুঁজে নিয়ে আসো। এখন কোন কথাটা রাখবে? এখন খুব বেশি বিপদ হলো। তখন সে না পেরে সীতাকে এরকম সীতাকে মাঝখানে বসিয়ে একটা রক্ষণ লেখা একটা বৃত্ত একে দিয়ে গেল, বলে গেল যে তুমি যতক্ষণ পর্যন্ত এই লেখার মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আচ্ছা, রক্ষণও গভীর জঙ্গলে গেল খোঁজার জন্য, কাকে? রামকে খোঁজার জন্য। এখন পরবর্তীতে রাবণ সেখানে আসলো, আসার পরে বলেছে একটা ভিক্ষুকের শব্দ ভেসে আসছে, বসে দে জল দে। বসে বাবা আমি তো এখন কিছু দিতে পারবো না, আমার স্বামী আমার দেবর এরা শিকারে গেছে, ওরা আসলে আমি দিতে পারবো। এখন বলে যে না না দিলে তোর স্বামীর অমঙ্গল হবে, ফিরে আসবে না, এই সেই এগুলো। এখন বাঙালি নারী একটা বৈশিষ্ট্য হচ্ছে সে কখনো স্বামীর অমঙ্গল সহ্য করতে পারে না, অর্থাৎ তার স্বামী তাদের দিয়ে দুই তিনবার মারে কিন্তু কেউ একজন এসে যদি তার স্বামীর নামে বদনাম করে সেটা সে কখনো সহ্য করবে না, বুঝাচ্ছে? এবং বাঙালি নারীর তার স্বামীর জন্য তার সন্তানের জন্য সব কিছু ত্যাগ করতে রাজি, এটা হচ্ছে বাঙালি নারীর বৈশিষ্ট্য। এখন সীতা যেহেতু স্বামীর অমঙ্গল হবে এরকম অভিশাপ দিচ্ছে, তখন সে এটা এটা ব্যাধ করে যখন বের হয়ে আসলো তখন পুষ্পক্রত করে রাবণ তাকে এখান থেকে উঠিয়ে নিয়ে এই জায়গায় অশোকবনের মধ্যে এনে আটকে রাখল, এখান থেকে এখানে নিয়ে আসছে। এখন রাম এবং রক্ষণ শিকার থেকে এখানে আসছে, আসার পর অনেক খুঁজছে, খোঁজার পর পাচ্ছে না। সবার থেকে খবর নিল, বালক থেকে খবর নিল, হনুমান থেকে খবর নিল, তারপর জটায়ু থেকে খবর নিল, সবাই বলো যে এরকম এরকম পুষ্পক্রত করে তাকে কী কী রয়েছে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তখন তারা খুঁজতে 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 এই প্রান্তে এসে দেখলো যে এটা পুরোটাই সমুদ্র, এটা পুরোটাই সমুদ্র। তো এখন রাম রক্ষণ এরা হচ্ছে দেবতার প্রতিনিধি, দেবতুল্য মানুষ, দেবতার অসীম আশীর্বাদ তাদের উপর ছিল, সেজন্য বনের পক্ষীকুল বনের পশু সবাই তাদেরকে সহযোগিতার জন্য এগিয়ে আসলো। কারণ কি, এই পঞ্চবটী বনের মধ্যে কারো বউ চুরি করে নিয়ে যাওয়া সেটা বিরাট অপরাধ, একদম বিরাট অপরাধ কারো বউ চুরি করে নিয়ে যাওয়া। এমন সেই অপরাধ করেছে কে? রাবণ, সীতাকে অপহরণ করে। তখন ফক্রিকুল থেকে শুরু করে পশুকুল সবাই সিদ্ধান্ত নিল তারা রাম এবং রক্ষণকে কী করবে, সীতা উদ্ধারে সহযোগিতা করবে। এবং দেখো এমনিতে পাথর, তুমি যদি একটা পাথরকে যদি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করো, ফানেতে নিক্ষেপ করো, তাহলে ওই পাথরটা কী হয়ে যাবে, ডুবে যাবে, কিন্তু দেবতার আশীর্বাদে ওই পাথরগুলো এখানে বেশি বেশি রইল, সমুদ্রের মধ্যে পাথর বেশি বেশি রইল। এবং এই পাথরের উপর, বাসমান পাথরের উপর তারা এই যে তার রামের যে পশু বাহিনী সেটা এখান থেকে এখানে এসে প্রবেশ করে রঙ্কা রাজ্যের সাথে তাদের বেশ কিছু যুদ্ধ হলো, সীতা উদ্ধারের বেশ কিছু যুদ্ধ হলো। এই যুদ্ধের মধ্যে প্রথমে বীরবাহু মারা গেল, আমরা তারে যে মেঘনাথ বধের কাব্য সেখানে প্রথমে শুরু হয় সম্মুখ সমরেশ্বরী বীর চূড়ামণি, যে এরকম বলা হচ্ছে যে মেঘনাথের যে বীরবাহুর মেঘনাথের যে ভাই বীরবাহুর মৃত্যুর মধ্য দিয়ে এই কবিতাটা শুরু হচ্ছে। বীরবাহু মারা গেল, রাবণ খুব দুশ্চিন্তিত হয়ে পড়লো যে কীভাবে এখন সেনাপতির দায়িত্ব কাকে দিব। তখন সে তার ভাই কুম্ভকর্ণকে ঘুম থেকে তুলে কী করলো, কুম্ভকর্ণকে ঘুম থেকে তুলে সে সেনাপতির দায়িত্ব দিয়ে ওখানে পাঠালো। সে নিজেও জানে কুম্ভকর্ণকে ঘুম থেকে জাগালে সে মারা যাবে, সে কিন্তু সে ওই সেনাপতি নাই, সেজন্য তাকে যুদ্ধে প্রেরণ করলো। বীর বিক্রমের সাথে যুদ্ধ করে কুম্ভকর্ণ মারা গেল, ঠিক আছে? এরপর রাবণ নিজে যুদ্ধ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন তখন কিন্তু মেঘনাথ ছিল না, মেঘনাথ ছিল তার বউ নিয়ে, তার মেঘনাথের বউয়ের নাম হচ্ছে প্রমীলা। বাংলা সাহিত্যের কিন্তু খুব যে আমরা বলি না মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের আধুনিকতম কবি, কেন বলি, কারণ আধুনিকতার যে বৈশিষ্ট্যগুলো আছে, আধুনিকতার টোটাল 24টা বৈশিষ্ট্য আছে, ওই 24টা বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে নারীর স্বাধীনতা, ঠিক আছে? এই প্রমীলাই প্রথম বলেছিল আমি কি ডরাই সুখী বিকারী রাঘবে, রাঘব রামকে বিকারী বলেছে এমন ভয় পায় না বলে এরকম একটা সাহসিকতা প্রকাশ করেছে এই প্রমীলা। সে প্রমীলার সাথে এখানে বাগান বাড়িতে ছিল। এখন একজন দেবী এই মেঘনাদের মায়ের কি নিয়ে ছদ্মবেশ নিয়ে এখানে এসে বললো যে তুমি এখানে বাগান বাড়িতে আছো, ওদিকে তোমার বাবা যুদ্ধ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। মেঘনাথ বলেছে কি এমন তো হতে পারে না, আমি বাসবত রাস, আমি মানুষের সাথে দৈত্যের সাথে তারপর এই দেবদত্ত নররণে দেবতার সাথে দৈত্যের সাথে মানুষের সাথে যুদ্ধ করার আমি পরাক্রম দাসের, আমি অত্যন্ত শক্তিশালী একজন যোদ্ধা, আমার মতো বীরত্বে আমার বাবা যুদ্ধ যাবে এরকম তো হতে পারে না। তখন সে তার বাপের কাছে আসলো, কার কাছে, রাবণের কাছে। রাবণের কাছে এসে যুদ্ধে যাওয়ার অনুমতি প্রার্থনা করলো,
যে বাবা আপনি যুদ্ধে যাবেন না, আমি আপনার যোগ্য সন্তান আছি, আমিই যুদ্ধে যাব। রাবণ তাকে প্রথমে যেতে দেয় নাই, অনুমতি দেয় নাই, কারণ সে তার বংশের একমাত্র সন্তান। এখন তাকে প্রথমে যেতে দেয় নাই, পরবর্তীতে বাপ ছেলের অনেক কথোপকথনের পর যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিল। এখন এই রঙ্কা রাজ্যের একটা বৈশিষ্ট্য হচ্ছে, একটা নিয়ম হচ্ছে, তারা যখন যুদ্ধে যাবে তখন তাদের একটা নিকুম্বিলা যজ্ঞাগার আছে। ওই নিকুম্বিলা যজ্ঞাগারের মধ্যে তারা নিরস্ত্র অবস্থায়, সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় তারা পুজো করবে, পূজা করবে নিরস্ত্র অবস্থায়। এখন সেই ওই নিকুম্বিলা যজ্ঞাগারের মধ্যে পূজা করতে গেল কে, আমাদের মেঘনাথ পূজা করতে গেল। এখন পূজায় যখন গেছে, সেক্ষেত্রে দেখো এটা হচ্ছে নিকুম্বিলা যজ্ঞাগার, মনে করা ঠিক এই জায়গায় আমাদের মেঘনাথ পূজা করতেছে। তার শরীরের মধ্যে রেশমি কাপড়, রেশমি উত্তরীয় মানে রেশমি চাদর আছে শরীরের মধ্যে, বসে আছে, পাশে ধূপের ধোঁয়া, মোম গন্ধ, চারদিকে একদম দরজা বন্ধ, কোনো ধরনের সাড়া শব্দ নেই, এখানে একদম নিরবতা। ওই এই ঘরের মধ্যে কেউ প্রবেশ করতে পারে না, চতুর্দিকে বন্ধ, লক্ষ লক্ষ সৈন্য বাইরে পাহারা দিচ্ছে, এখানে অনেক বড় বড় দরজা আছে, কেউ এখানে প্রবেশ করতে পারে না, একদম নিস্তব্ধ। এখানে মেঘনাথ এখানে প্রার্থনা করতেছে। আর এদিকে লক্ষণ বিভীষণের সাহায্যে, এই যে মেঘনাথের চাচা বিভীষণের সাহায্যে সেই এই নিকুম্বিলা যজ্ঞাগারের মধ্যে প্রবেশ করেছে, কারণ এদের দেবতার আশীর্বাদ ছিল। দেবতার আশীর্বাদে তারা একদম অদৃশ্য হয়ে, মায়া বলে জাদুর মাধ্যমে অদৃশ্য হয়ে এখানে আসে, বড় বড় দরজা, বড় বড় কপাট, এগুলো হাতের স্পর্শের মধ্যে খুলে যাচ্ছে, এরকম তারা এই লক্ষণ এবং বিভীষণ এই জায়গায় এসে দাঁড়ালো। এখন তখন মেঘনাথ পূজায় আছে, পূজা করতেছে। এখন হঠাৎ করে যখন এরকম লক্ষণ যখন তার কুশবদ্ধ যে তরবারিতে ছিল সেটা যখন এরকম করে খুললো, হঠাৎ করে তরবারে খোলার শব্দ পেল মেঘনাথ। এখন মেঘনাথ তো আশ্চর্য হয়ে গেছে, এ ঘরে তো কেউ প্রবেশ করতে পারে না, এখানে হঠাৎ করে শব্দ আসবে কোত্থেকে। তখন সে তাকালো, দেখতে যে আলোর মতো উজ্জ্বল একজন মানুষ তার সামনে দাঁড়িয়ে আছে। এখন মেঘনাথ আশ্চর্য হয়ে গেছে, কীরকম আশ্চর্য, মানে তুমি পথে মানে রাস্তা দিয়ে যাচ্ছ, হঠাৎ করে তোমার সামনে যখন একটা সাপ পড়লে যেমন তুমি একদম বিচলিত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে, ঠিক এরকম ভয় পেয়ে গেছে কে, মেঘনাথ। এবং মেঘনাথ এরকম দুই হাত এরকম করে বসে, হে অগ্নিদেব, আজকে আমার খুবই শুভ দিন, আপনি আমার কাছে দেখা দিয়েছেন, মানে মেঘনাথ এই লক্ষণকে দেবতা মনে করেছে। কিন্তু মেঘনাথ বলছে, কিন্তু আপনি এরকম বেশ নিলেন কেন, আপনি আমাদের শত্রুপক্ষ, লক্ষণের বেশ ধরে কেন আমাদের এখানে আসছেন। তখন লক্ষণ বলছে, না আমি কারো অগ্নিদেবের কি করি নাই, বেশ ধরে এখানে আসি নাই, আমি লক্ষণ, আমি তোকে হত্যা করতে আসছি। তখন মেঘনাথ সেটা বিশ্বাস করে নাই, বলছে না আপনি ইয়ার কি করিয়েন না, কারণ এই যে নিকুম্বিলা যজ্ঞাগার এখানে মানুষ তো দূরের কথা, কোনো কিছুই এখানে প্রবেশ করতে পারে না, এখানে কারো আসা একদমই অসম্ভব। বসে তখন লক্ষণ বলল যে না, আমি দেবতার আশীর্বাদ এখানে প্রবেশ, দেবতার আশীর্বাদ নিয়ে, দেবতার নির্দেশে এখানে আমি এখানে প্রবেশ করেছি, তুমি বরং মৃত্যুর জন্য প্রস্তুত হও, আমি তোমার আমার হাতে তোমার মৃত্যু লিখা আছে। তখন মেঘনাথ বলছে, ঠিক আছে, তুমি তো ক্ষত্রিয় কুল, সম্মানিত বংশের ছেলে, ঠিক আছে, যুদ্ধ হয় সশস্ত্রের মধ্যে, এখন আমি নিরস্ত্র অবস্থায় আছি, আমার এখন কোনো অস্ত্রশস্ত্র নাই, তুমি যদি আমার সাথে যুদ্ধ করতে চাও তাহলে আমাকে সময় দাও, আমি যুদ্ধের পোশাক পরিধান করে আসি, তারপর তুমি আমার সাথে যুদ্ধ করবে। তখন লক্ষণ বলল, বলছে না, বাঘকে ফাঁদে ফেলে শিয়াল কখনো সারে না, তো বলছে আমি তোমাকে এখনই এটা কি করব, খুন করব, হত্যা করব। মেঘনাথ তো শুনে আশ্চর্য হয়ে গেছে, তুমি ক্ষত্রিয় কুলের একজন ছেলে হয়ে, রাজ পরিবারের একজন ছেলে হয়ে তো এরকম কথা বলতে পারো না, তুমিও তো একজন বীর, একজন বীর তো কখনো এরকম বীরের ধর্ম ত্যাগ করে না, যে নিরস্ত্র একটা মানুষকে, প্রার্থনারত একটা মানুষকে, উপাসনালয়ের মধ্যে একটা মানুষকে তুমি খুন করবে, এটা তো কখনো হতে পারে না। কিন্তু লক্ষণ বলছে, না শত্রুকে দমন করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তখন সে কাকে, মেঘনাথকে আঘাত করার জন্য যখন আসছে, মেঘনাথ একটা কুশা দিয়ে কুশা জিনিসটা তোমরা চিনো, যে পূজা করার সময় যে এরকম একটা থাকে, ওটা দিয়ে কাকে, লক্ষণকে আঘাত করলো।
অর্থাৎ লক্ষণ যখন মেঘনাদের কাছে আসলো, আমি আবার দেখাচ্ছি, লক্ষণ যখন মেঘনাদের কাছে আসলো তখন মেঘনাদ কুশা দিয়ে লক্ষণকে আঘাত করলো। লক্ষণ কত বিক্ষত হয়ে গেল, রক্ত ধরতেছে, সে অজ্ঞান হয়ে এখানে পড়ে গেল, অজ্ঞান হয়ে পড়ে গেছে। অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর মেঘনাদ এই লক্ষণকে আঘাত করে এদিকে আসলো, কিসের জন্য? অস্ত্র গাড়া যাবে। এর আগে কিন্তু সে আরো চেষ্টা করেছে, কিরকম চেষ্টা? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন দেখো, তাহলে সেই মেঘনাদের ছুরিটা নিতে চাইছিল কিন্তু নিতে পারে নাই। মেঘনাদের মধ্যে যে শোলটা ছিল সেটা সে নিতে চেয়েছিল কিন্তু নিতে পারে নাই। সমস্ত শক্তি দিয়ে সে মেঘনাদের অস্ত্রগুলো তুলতে চেয়েছে কিন্তু তুলতে পারে নাই, কারণ ওই দেবতার আশীর্বাদে সেগুলো এমন বারে হয়ে গেছে সেগুলো মেঘনাদ তুলতে পারে নাই। তখন সে মেঘনাদ কী করলো, মেঘনাদ এই দরজার এখানে এসে বিভীষণকে দেখতে পেল। বিভীষণকে তার নিজের চাচাকে যখন দেখতে পেল তখন মেঘনাদের কাছে সব বিষয় পরিষ্কার হয়ে গেল। মানে কি, সে বুঝে গেল এখানে লক্ষণের আসার কোনো ক্ষমতা নাই, এখানে তাঁকে নিয়ে আসছে তার চাচা বিভীষণ। এরপরে সে বললো যে এতক্ষ নরেন্দ্রম কহিলা বিষাদে, জানিল কেমন লক্ষণ আসি পশুর লক্ষ্যপুর। আমরা এই কবিতাটা এখনো শুরু করবো। এতক্ষণ আমরা যে কাহিনীগুলো বলেছি সেগুলো ছিল রামায়ণের কাহিনী। এবার আসা যাক মেঘনাদবধ কাব্য। মেঘনাদবধ কাব্য অনুসারে আমরা প্রথমে শত্রুপক্ষ দেখি কে কে আছে, মিত্রপক্ষ দেখি কে কে আছে। শত্রুপক্ষের মধ্যে আমরা প্রথম পাচ্ছি, দেখো এতক্ষণ যাদেরকে আমরা ভালো বলেছি তারা এখন খারাপ, আবার আগে যাদেরকে খারাপ বলেছি তারা এখন ভালো, ঠিক উল্টো একদম। দেখো শত্রুপক্ষের মধ্যে আমরা প্রথমে পাচ্ছি রাম, এরপর পাচ্ছি লক্ষণ, এরপর পাচ্ছি রামের স্ত্রী সীতা, এরপর পাচ্ছি বিভীষণ, এরা হচ্ছে শত্রুপক্ষ। মিত্রপক্ষের মধ্যে পাচ্ছি রাবণ, যে মেঘনাদের পিতা, তারপর পাচ্ছি মেঘনাদ আমাদের কবিতার মূল নায়ক, তারপর পাচ্ছি কুম্ভকর্ণ রাবণের ভাই অর্থাৎ মেঘনাদের চাচা, আমাদের যে বিভীষণ আছে বিভীষণের ভাই কুম্ভকর্ণ, এরপর পাচ্ছি শূর্পণখা রাবণের বিধবা বোন, ওই যে কোলার মতন হোক সে, এরপর পাচ্ছি বীরবাহু যে ন্যায়যুদ্ধে প্রথমে মারা গিয়েছিল আমাদের মেঘনাদের ভাই অর্থাৎ রাবণের ছেলে। এখন আসো কবিতার মধ্যে, ওই যে বললাম প্রথমে যে এখানে বললাম যে কি হয়েছে, প্রথমে যে বললাম এখানে যে বিভীষণ এবং মেঘনাদের মধ্যে যে ছাঁচা বাঁধে যা, এই যে ঠিক এই জায়গায় ছাঁচা বাঁধে যা যে কথা বলতেছিল, দুজনের কথোপকথন অর্থাৎ মেঘনাদ তার চাচাকে যা বলেছে সেটাই হচ্ছে আমাদের এই কবিতা, চাষা বাতিজার মধ্যে যে কথোপকথন। তখন কিন্তু লক্ষণ কিন্তু বেহুশ অবস্থায় আছে, এখানে পড়ে আছে, এখানে দরজার মুখে চাচা এবং বাতিজার মধ্যে কথোপকথন চলতেছে, কথা চলতেছে। এখন দেখো কবিতায় আসে, আমরা এখন কবিতা দেখো, আমাদের কবিতাটা শুরু হচ্ছে এতক্ষণে বসছে চাচা, আমি এতক্ষণ পরে বুঝতে পেরেছি। অরিন্দম কহিলা বিষাদে, অরিন্দম, অরি মানে হচ্ছে শত্রু, অর মানে হচ্ছে শত্রু, তাহলে অরিন্দম মানে হচ্ছে শত্রুকে দমন করে যে, অরিন্দম শত্রুকে দমন করে যে, ঠিক আছে? তোমাদের সমাজ নির্ণয় কত যদি বলে যাবে যে অরিন্দম কোন সমাস, তাহলে শত্রুকে দমন করে যে, তার মানে এটা উপবল তৎপুরুষ সমাস ও অরিন্দম। তাহলে পরীক্ষায় যদি বলা হয় অরিন্দম বলতে কাকে বোঝানো হয়েছে, তখন সেটা হবে মেঘনাদকে বোঝানো হয়েছে, অরিন্দম মানে মেঘনাদ। আর অরিন্দম শব্দের অর্থ কি, যে শত্রুকে দমন করে, ঠিক আছে? যদি বলে কোন সমাস তাহলে উপবল তৎপুরুষ সমাস। কহিলা মানে বললেন বিষাদে কষ্ট পেয়ে, এতক্ষণে এটা তার কথা, অরিন্দম কহিলা বিষাদে কষ্ট পেয়ে মেঘনাদ বলল তার চাচাকে, জানিনু মানে আমি জানতে পারলাম কেমনে কিভাবে আসি মানে এসেছে লক্ষণ রামের ভাই, ঠিক আছে? লক্ষণ দেখো, এই যে লক্ষণটা আছে এটা একটা লক্ষণ, আবার এরকম একটা শব্দ আছে লক্ষণ, এরকম একটা শব্দ আছে লক্ষণ, এটা হচ্ছে লক্ষণ রামের ভাই, আর এটা হচ্ছে লক্ষণ মানে চিহ্ন উপসর্গ। তাহলে এখন দেখো, তাহলে বলছে জানিনু আমি জানলাম কিভাবে লক্ষণ এসে পশিল প্রবেশ করেছে লক্ষ্যপুর। লক্ষ্যপুর উপর হচ্ছে রাক্ষসকুলের, রক্ষকুলের ফুর মানে রাক্ষসদের নগরী, কিন্তু এখানে বোঝানো হয়েছে নিকুম্বিলা জগাগার। বলছে চাচা আমি এতক্ষণ পর জানতে পারলাম
কিভাবে লক্ষণ এখানে প্রবেশ করেছে, কারণ এখানে তো প্রবেশ করার সাধ্য কারণ নাই, এখানে তো কেউ প্রবেশ করতে পারে না, কোনো মানুষ তো দূরের কথা, কেউ এখানে প্রবেশ করতে পারে না। সুতরাং আমি জানতে পারলাম যে কিভাবে এখানে লক্ষণ প্রবেশ করেছে, নিশ্চয়ই আপনি নিয়ে আসছেন। কে? বিভীষণকে বলছে, চাচা নিশ্চয় আপনি এখানে তাকে নিয়ে আসছেন। এতক্ষণে অরিন্দম কহিলা বিষদে, জানিনি কেমন লক্ষণ আসি কছিল লক্ষ্যপুর, মানে লক্ষ্যপুর মানে কি নিকুম্বিলা যজ্ঞগার। হাই তাত, এখানে হাই যেটা আছে, পরীক্ষায় ডাকা নিবাসী যদি তোমাকে যদি প্রশ্ন করে কিংবা ইন্টারভিউকে যদি তোমাকে প্রশ্ন করে, হাই তাত উচিত কৃতব এই কাজ। কেন হাই যে শব্দটা আছে এটা হচ্ছে করুণাসূচক আবেগ শব্দ, করুণাসূচক আবেগ শব্দ, ঠিক আছে, করুণাসূচক আবেগ শব্দ। হাই তাত, গত বছর ডাকা নিবাসী প্রশ্ন ছিল তাত শব্দের অর্থ কি, তাত শব্দের অর্থ আছে পিতা বাবা, কিন্তু কবিতায় কি বোঝানো হয়েছে, চাচা। ওকে, তাহলে হাই তাত উচিত কি তবে এই কাজ, আপনার কি এই কাজটা করা উচিত হয়েছে, কেন কেন কোন কাজটা সেটা পরে বলতেছে, কেন নিকষা সতী তোমার জননী। নিকষা হচ্ছে কার, রাবণ কুম্ভকর্ণ এবং বিভীষণের মা, সে একজন সতী মহিলা, বলছে আপনার তো এমন কাজ করা উচিত হয় নাই, আপনি একজন সতী মায়ের সন্তান, নিকষা সতী তোমার জননী। তারপর কি, তারপর বলল সহদর রক্তশ্রেষ্ঠ, সহদর মানে কে, সহদর হচ্ছে এখানে কাকে বোঝানো হয়েছে, রাবণকে বোঝানো হয়েছে, রাবণ, বলছে আপনার সহদর, সহ উদর অর্থাৎ একই উদরে জন্ম যাদের তাদেরকে বলা হয় সহদর, মায় আপন পেট মায়ের পেটের ভাই। তাহলে বলছে সহদর আপনার ভাই রাবণ রক্তশ্রেষ্ঠ, রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ, রক্ষকুলের শ্রেষ্ঠ, ষষ্ঠী তৎপুরুষ সমাস, ঠিক আছে, রক্তশ্রেষ্ঠ, বলছে আপনার ভাই রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ, আপনি সতী মায়ের সন্তান, শনি সম্বনিব কুম্ভকর্ণ, শনি সম্বনিব মানে হচ্ছে মহাদেবের মতো, মহাদেব শিবের মতো, কুম্ভকর্ণ, বলছে আপনার মা একজন সতী মহিলা, আপনার ভাই রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ, আপনার আরেকটা ভাই কুম্ভকর্ণ যে মহাদেবের মতো ধার্মিক, তো ভাতৃপুত্র বাসবজয়ী, আপনার যে ভাতৃপুত্র মানে হচ্ছে ভ্রাতার পুত্র, ষষ্ঠী তৎপুরুষ সমাস, একই রকম ভ্রাতার পুত্র, ভ্রাতা থাকলে ভাতৃ হয়, পিতা থাকলে পিতৃ হয়, মাতা থাকলে মাতৃ হয়, কু থাকলে কুত হয়, সমাসের সময় তোমরা পড়েছ, তাহলে ভাতৃপুত্র আচ্ছা আপনার বাতুষপুত্র, তার মানে কে, ভাতৃপুত্র কে, মেঘনাথ বাসব বিজয়ী, ঠিক আছে, বসছে বাসব পথের একজন দেবতা, তাকে নাশ করেছিল মেঘনাথ, বসছে আপনার ভাইয়ের ছেলে হচ্ছে একজন মহাবীর, আপনার আরেকটা ভাই হচ্ছে, আপনার ভাই হচ্ছে রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ, আপনার আরেকটা ভাই হচ্ছে শিবের মতো ধার্মিক, আপনার মা হচ্ছে সতী মহিলা, সুতরাং আপনার কি এরকম কাজ করা উচিত হয়েছে, কোন কাজটা, নিজ গ্রহপথ তা তো দেখাও তস্করে, আপনি নিজের ঘরের পথকে চোরকে দেখাচ্ছেন, আপনার তো এরকম কাজ করা উচিত হয় নাই। আমি আবার বলছি, একদম গদ্যে বলছি, মেঘনাথ যখন জানতে পারল তার চাচা বিভীষণ লক্ষণকে নিকুম্বিলা যজ্ঞগারে নিয়ে আসছেন, তখন সে বলল চাচা আপনার তো এই কাজ করা উচিত হয় নাই, আমার বাবা রাবণ, আপনার ভাই যে রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ, আপনার মা নিকষা সে একজন সতী মহিলা, আপনার আর একটা ভাই কুম্ভকর্ণ সে শিবের মতো ধার্মিক, আর আর আমি আপনার বাতুষপুত্র বাসবজী একদম মহাবীর, সুতরাং আপনার তো এরকম উঁচু বংশের সন্তান হয়ে এরকম কাজ করা তো আপনার উচিত হয় নাই। কীরকম কাজটা, নিজের ঘরের পথকে আপনি চোরকে দেখাচ্ছেন, তস্কর আনি বস রাজার আলয়ে, দেখো নিজ গ্রহপথ তাকো তা তো দেখাও তস্করে, তস্কর মানে হচ্ছে চোর, চোর ডাকার, বসে আপনি চোরকে এনে নিজের ঘরের পথ দেখাচ্ছেন, এটা তো আপনার উচিত হয় নাই, চণ্ডালে বসিয়া বসাও আনি রাজার আলয়ে, ঠিক আছে, চণ্ডাল মানে হচ্ছে নিম্নবর্গের মানুষ, বসে এই নিম্নবর্গের মানুষকে আপনি এনে রাজার আলয়ে অর্থাৎ সিংহাসনে বসাচ্ছেন, সেটা আপনার উচিত হয় নাই। তারপর কিন্তু নাহি গঞ্জি তোমা, কিন্তু আমি আপনাকে কোনো ধরনের গঞ্জনা করছি না, গালে দিচ্ছি না, কিন্তু গঞ্জনা, গঞ্জি মানে হচ্ছে গঞ্জনা করা, গালে দেওয়া, তিরস্কার করা, কিন্তু নাহি গঞ্জি তোমা, আমি তোমাকে কোনো ধরনের তিরস্কার করছি না, গুরুজন তুমি পিতৃতুল্য, ঠিক আছে, গুরুজন তুমি পিতৃতুল্য, আপনি আমার গুরুজন, আপনি আমার বাপের মতো, ছাড়ো দ্বার যাব অস্ত্রগারে, ঠিক আছে। দেখো এরকম অনেক সময় চাচা বাপ চাচা এরা যদি ভুল করে, বাপের বয়সে কোনো মানুষ যদি ভুল করে, আমরা তাদেরকে অনেক সময় কী করি না, বকাঝকা করি না, কিছু বলি না, কারণটা কি, কারণ বাপের বয়সে মানুষের সাথে এরকম করা উচিত না, এটা কিন্তু মেঘনাথ খুব ভালো করে জানে। আমাদের যেমন
অফিসের মধ্যে তোমাদের মনি স্যার কিংবা তোমাদের স্যাম আঙ্কেল যখন এরকম কিছু বলে, ওনারা আমাদের বাপের বয়সী, আমরা ওইরকম কিছু বলি না, এই আসে তোমাদের স্যাম আঙ্কেল আসে এইদিকে। হ্যাঁ, তাহলে দেখো মেঘনা দত্ত ঠিক একই রকম বিভীষণকে বললো যে কি বলছে, চাচা আপনি আমার বাপের মতো, গুরুজন তুমি পিতৃতুল্য, সেজন্য আমি আপনাকে কি করবো না, গঞ্জনা করবো না, তিরস্কার করবো না, গালি দিব না। ছাড়ো দ্বার, আপনি দরজা ছাড়ুন, যাবো অস্ত্রগার, আমি অস্ত্রগারে যাব, ফাটাইব রাম অনুজ, রাম অনুজ, তার মানে কি রামের অনুজ, তাহলে রাম অনুজ কে, লক্ষণ রামের ছোট ভাই রামানুজ, এখানে অযোগ অ মিলে আ হয়েছে সরসন্ধি, তাহলে রামানুজ রামের অনুজ, তার মানে কে রামানুজ কে, লক্ষণ, লক্ষণ কি পাঠাবো, সমন ভবনে জমালয়, ঠিক আছে, মৃত্যুর নরকে পাঠাবে, বলছে আপনি দরজা ছাড়ুন আমি অস্ত্রগারে যাবো, এখন আমি অস্ত্র নিয়ে আসবো, এবং এই রামের ভাই রক্ষণকে আমি কি করব, জমালয়ে পাঠাবো, মৃত্যুর দুয়ারে পাঠাবো, মেরে ফেলবো, লঙ্কার কলঙ্ক আজি বঞ্জিবা হবে, পরীক্ষায় প্রশ্ন করতে পারে এই লঙ্কার কলঙ্ক এটা কি, কারণ এই স্বর্ণলঙ্কা রাজ্যের মধ্যে কোনো মানুষের বাচ্চা প্রবেশ করতে পারে না, এই যে এখানে প্রবেশ করে এখানকার শান্তি নষ্ট করেছে সেটা লঙ্কার জন্য কলঙ্কজনক কাজ, সেজন্য বলছে যে লঙ্কার কলঙ্ক আজি বঞ্জিব, বঞ্জিব মানে হচ্ছে নষ্ট করব, ধ্বংস করব, আহবে, আহবে শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ, যুদ্ধের মাধ্যমে। এখানে দেখো মাইকেল মধুসূদন দত্ত দেবতার বিপরীতে যে মানুষের যে শ্রেষ্ঠত্ব সেটা নির্ধারণ করেছেন কিভাবে, এই নিকুম্বিলা যজ্ঞাগারের মধ্যে লক্ষণ প্রবেশ করেছে দেবতার আশীর্বাদ নিয়ে, দেবীর আশীর্বাদ নিয়ে, মায়া বলে জাদুর মাধ্যমে, কিন্তু মেঘনাদ বলল লঙ্কার কলঙ্ক আজি বঞ্জিবা হবে, লঙ্কার কলঙ্ক অর্থাৎ এই স্বর্ণলঙ্কা রাজ্যের কলঙ্ক আমি বিনষ্ট করব, বিনাশ করব যুদ্ধের মাধ্যমে। তাহলে প্রকৃত যারা বীর, যারা সাহসী, তারা যুদ্ধ করে কোনো একটা কিছুকে অর্জন করে, আর যারা কাপুরুষ তারা এমনিতে এমনিতে কোনো একটা জাদুর মাধ্যমে ছল চাতুরি করে কোনো একটা কিছু অর্জন করতে চায়। যেমন যারা প্রকৃত মেধাবী তারা পরীক্ষার মাধ্যমে কোনো একটা কিছু অর্জন করবে, আর যাদের মেধা নাই তারা নকল করে অন্যান্য কিছু করে পাস করতে চাইবে, ঠিক অনেকটা এরকম বসে লঙ্কার কলঙ্কা জীবনজীবা হবে, আমি যুদ্ধের মাধ্যমে এই লক্ষণকে ফরাস্ত করব, তাকে জমালয়ে পাঠাবো, তাহলে এটা একজন সাহসী যোদ্ধার কাজ, একজন সাহসী মানুষের কাজ, সাহসী মানুষের কথা, এখানে মেঘনাদের অসীম সাহসিকতা প্রকাশ পাচ্ছে। এবার এই যে এতটুকু আমরা পড়লাম, প্রথম অংশটা পড়লাম, এখানে কারো কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করো, কমেন্টে জানাও, কমেন্টে জানাও, কারো কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো, সবার বুঝে আসছে কিনা। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাডমিশন টেস্টের ক্লাস, অ্যাডমিশন টেস্ট প্লাস আমাদের এসএসসি 24 এবং এসএসসি 23 সবার জন্য। আমাদের জয়দেব স্যার বলছে স্যার আমিও করতেছি ক্লাস, ঠিক আছে, সবাই জানো, সবাই জানো বুঝে আসছে কিনা। আহবে শব্দের অর্থ মানে হচ্ছে যুদ্ধের মাধ্যমে, যুদ্ধ দ্বারা, আহবে যুদ্ধ দ্বারা, এটা আহবে, এটা হচ্ছে আকার, এটা না, আহবে যুদ্ধের মাধ্যমে। অরিন্দম কোন সমাস, অরিন্দম হচ্ছে অরিকে দমন করে, যে করে যে আছে করে, করে এটা হচ্ছে ক্রিয়াপদ, তাহলে ব্যাস বাক্যের মধ্যে ক্রিয়াপদ আছে একদম নিশ্চিন্তে, উপপদ তৎপুরুষ সমাস, উপপদ তৎপুরুষ সমাস। লঙ্কার কলঙ্ক, আচ্ছা লঙ্কার কলঙ্ক হচ্ছে এই যে স্বর্ণলঙ্কা রাজ্যের মধ্যে মানুষ প্রবেশ করেছে, মেঘনাদ যে মেঘনাদের যে রাজ্য নিকুম্বিলা যজ্ঞাগার কিংবা স্বর্ণলঙ্কা রাজ্য, সেখানে যে লক্ষণ প্রবেশ করেছে সেটা হচ্ছে লঙ্কার কলঙ্ক, সেটাকে নষ্ট করবে মেঘনাদ যুদ্ধের মাধ্যমে। সমান ভবন মানে হচ্ছে জমালয়, জমের আলয়, জম মানতে চিনো মৃত্যুর দূত, জমের আলয়, লঙ্কার কলঙ্কটা আবার বলেন, ঠিক আছে, লঙ্কার কলঙ্ক হচ্ছে অর্থাৎ লঙ্কা হচ্ছে ওই কাদের মেঘনাদের দেশের নাম, ওই দেশের কলঙ্ক সেটা কি, সেখানে যে লক্ষণ প্রবেশ করেছে, মানুষের বাচ্চা প্রবেশ করেছে, লক্ষণ প্রবেশ করেছে, সেটা হচ্ছে লঙ্কার জন্য কলঙ্ক, বসে সেই কলঙ্কটা আমি কি করব, ধ্বংস করব যুদ্ধের মাধ্যমে। শেষ লাইনটা আর একটু বলুন স্যার, তস্কর, তস্কর মানে হচ্ছে চোর, চোর ডাকাত,
বাসব বিজয়ী কি? বাসব বিজয় হচ্ছে বাসবকে জয়ী যে বিজয়ী করেছে, অর্থাৎ সেটা হচ্ছে ইন্দ্রজিৎ। মেঘনাদ, বাসব বিজয়ী হলো মেঘনাদ, মেঘনাদের আরেকটা নাম বাসব বিজয়ী। নিকষ কি? নিকষ হচ্ছে রাবণ, মেঘনাদ সরি রাবণ, কুম্ভকর্ণ এবং বিভীষণের মায়ের নাম, সে সোমালীর কন্যা নিকষা। তারপর হাই বলতে কি বোঝানো হয়েছে? টার্ট লাইনে স্যার, আচ্ছা হাই এটা হচ্ছে করুণাসূচক আবেগ শব্দ, করুণাসূচক আবেগ শব্দ, হাই এটা হচ্ছে করুণাসূচক আবেগ শব্দ। শুলি সম্বনিব, শুলি সম্বনিব হচ্ছে শুলো পানি, শুলো পানি মানে হচ্ছে মহাদেব, শুলো পানি হাতে শুলো সেটা হচ্ছে মহাদেব, মহাদেবের মতো, ঠিক আছে। মহাদেব মানে কি? শিব। ক্লাসে রেকর্ড থাকবে কিনা? হ্যাঁ থাকবে। শত্রুপক্ষ মিত্রপক্ষ আরেকবার দিলে স্ক্রিনশট নিতাম। আচ্ছা আমি শত্রুপক্ষ এবং মিত্রপক্ষে এটা আর একটু দেখাচ্ছি, হ্যাঁ নিয়ে নিতে পারো, এবার স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও শত্রুপক্ষ এবং মিত্রপক্ষ। রাজার আলয়ে বলতে কি বোঝানো হয়েছে? রাজার আলয়ে বলতে সেটা স্বর্ণলঙ্কা রাজ্যকে বোঝানো হয়েছে, অর্থাৎ ওই যে প্রাসাদটা ছিল নিকুম্বিলা যজ্ঞকার, অর্থাৎ রাবণদের রাজ্য। রাজার আলয় হচ্ছে রাবণদের রাজ্য। ওকে, চণ্ডাল, চণ্ডাল মানে হচ্ছে নিম্নবর্গের মানুষ, নিচু জাতের মানুষ। পিতৃতুল্য, পিতৃতুল্য হচ্ছে পিতার তুল্য, ঠিক আছে, পিতা থাকলে পিতৃ হয়, পিতার তুল্য, পিতৃতুল্য, তৎপুরুষ সমাস। টার্ট লাইন আবার বলিয়েন, বলেন স্যার টার্ট লাইনটা কি? টার্ট লাইন, হাই তা তো উচিত কি তবে এই কাজ, অর্থাৎ আপনার কি এই কাজটা করা উচিত হয়েছে, অর্থাৎ এই একজন চণ্ডালকে, তস্করকে রাজার আলয়ে নিজের ঘরের পথ দেখিয়ে দিয়েছেন, সেটা কি আপনার উচিত হয়েছে? না, সেটা আপনার উচিত হয় নাই, কারণ আপনি একজন সতী মায়ের সন্তান, আপনার ভাই রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ, আপনার একটা ভাই শিবের মতো ধার্মিক, আপনার বাতুষপুত্র সে বীর শ্রেষ্ঠ মহাবীর, সুতরাং আপনার এরকম নিচু বর্ণের মানুষ চণ্ডালকে, তস্করকে নিজের ঘরের পথ দেখায় দেওয়া, সেটা আপনার উচিত হয় নাই। যাব অস্ত্রগার, অর্থাৎ এখানে আরেকজন প্রশ্ন করেছে যাব অস্ত্রগার, এখানে যাব অস্ত্রগার মানে হচ্ছে সে অস্ত্র অস্ত্রগারে যাব বলছে, কারণ ওই নিকুম্বিলা যজ্ঞগার এখানে মেঘনাদ নিরস্ত্র অবস্থায় পূজা করতেছিল, নিরস্ত্র অবস্থায় পূজা করতেছিল, তার হাতে কোনো অস্ত্র ছিল না, এবং সে লক্ষণকে আঘাত করার পর লক্ষণের অস্ত্রগুলো নিতে চেয়েছিল, সেগুলো সে নিতে পারে নাই, সেজন্য সে অস্ত্রগারে যাওয়ার জন্য মেঘনাদ অস্ত্রগারে যাওয়ার জন্য বিভীষণকে দরজা থেকে সত্য বলছে, বলছে ছাড়ো তার, যাবো অস্ত্রগার, আপনি দরজা ছাড়ুন আমি কি করব, অস্ত্রগারে যাব। রামানুজ মানে কি? রামানুজ মানে হচ্ছে রামের অনুজ, অর্থাৎ রামের ছোট ভাই, তার মানে কে? লক্ষণ। লক্ষণ ফসিল মানে কি? ফসিল মানে প্রবেশ করলো, লক্ষণ মানে হচ্ছে রামের ছোট ভাই, তাহলে রামের ছোট ভাই লক্ষণ ওই নিকুম্বিলা যজ্ঞগড়ের মধ্যে প্রবেশ করেছে। চণ্ডালে নির্ভবঙ্গের মানুষ, আচ্ছা চতুর্থ লাইন আবার বলেন, মেঘনাদ আর বিভীষণ কি দুই ভাই? না, মেঘনাদ হলো রাবণের ছেলে আর বিভীষণ হচ্ছে রাবণের ভাই, এরা দুজন চাচা ভাতিজা। ওকে, আমরা এবার এরপরে যাচ্ছি। এতক্ষণ পর্যন্ত কোনো ধরনের কথা বলে নাই কে? বিভীষণ এতক্ষণ পর্যন্ত কোনো কথা বলে নাই, এবার বিভীষণ কথা বলতেছে। উত্তর এলা বিভীষণ, বিভীষণ উত্তর দিচ্ছে, বিতা এ সাধনা ধীমান, ধীমান মানে হচ্ছে জ্ঞানী। ফুরকিয়া যদি তোমাকে যদি বলা হয় ধীমান শব্দের অর্থ কি? জ্ঞানী। যদি বলা হয় ধীমান বলতে কাকে বোঝানো হয়েছে? মেঘনাদকে। ওকে, বলছে বিতা এ সাধনা ধীমান, তাহলে কোন সাধনা? পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাকে প্রশ্ন করতে পারে, কিন্তু ইন্টারমিডিয়েট তোমাকে প্রশ্ন করতে পারে, বিতা এ সাধনা ধীমান, এখানে কোন সাধনা? তার মানে ওই সারদার যাব অস্ত্রগার, অস্ত্রগারে যাওয়ার চেষ্টা, সাধনা মানে চেষ্টা, ঠিক আছে। বলছে তুমি যে অস্ত্রগারে যাবে তোমার এই চেষ্টাটা বিতা, কারণ রাঘব দাস, আমি আমি রাঘবের দাস, রামের দাস, রাঘবের দাস, ষষ্ঠী তৎপুরুষ সমাস, রাঘব, রাঘব বলা হয় রামকে, কারণ সে রঘুবংশে জন্মগ্রহণ করেছে। তাহলে বলছে রাঘব দাস, আমি আমি তো রাগের রাঘবের দাস, রামের দাস, কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব রক্ষিত অনুরোধে,
বসে তোমাকে রক্ষা করার অনুরোধে আমি কি কি পাবে আমার প্রভু রামের বিপক্ষে কাজ করব সুতরাং আমি তোমাকে অস্ত্রাগারে যেতে দিতে পারবো না তুমি যে অস্ত্রাগারে যেতে চাচ্ছ সেটা আমি তোমাকে যেতে দিতে পারবো না তারপর এরপর সে বলল কি যখন নিজের চাচা যখন বলল যে আমি হলাম রাঘবের দাস রামের দাস আমি তোমাকে অস্ত্রাগারে যেতে দিতে পারবো না তখন মেঘনাথ নিজের চাচার কথা শুনে খুব কষ্ট পেল উত্তর এলা কাতরে রাবণী উত্তর এলা মানে হচ্ছে উত্তর দিল কাতর মানে হচ্ছে কষ্ট পেয়ে কষ্টের সাথে রাবণী বাসব বিজয় মানে হচ্ছে বাসব পর্যন্ত একজন দেবতা ওই দেবতাকে নাশ করেছে বিজয় করেছে মেঘনাথ এখানে বাসব বিজয় মানে হচ্ছে মেঘনাথ আচ্ছা স্যার কাকুলি কোথায় মারে মেয়েরও কাকুলি এদিন মনে মনে কাকুলি হচ্ছে তুমি আর্টস একাডেমি কমার্স একাডেমি স্টুডেন্ট না হলো কোনো সমস্যা নাই তুমি দুনিয়ার যে প্রান্তের স্টুডেন্ট হও তুমি প্রশ্ন করতে পারবে কোনো সমস্যা নাই প্রশ্ন করো অসুবিধা নেই প্রশ্ন করলে তুমি সবচেয়ে লক্ষ্মী বাচ্চা এখন দেখো তাহলে মেঘনাথ এখন উত্তর দিচ্ছে বিভীষণ যখন বলছে যে তোমাকে আমি অস্ত্রাগারে যেতে দিতে পারবো না তখন কষ্ট পেয়ে নিজের ভাতিজা কষ্ট পেয়ে উত্তর দিচ্ছে উত্তর এলা কাতরে রাবণী রাবণী মানে রাবণের ছেলে তার মানে কে মেঘনাথ হে পিতৃব্য হে আমার চাচা তব বাক্যে ইচ্ছা মরিবারে আপনার কথা শুনে মনে হচ্ছে আমি এখনই মরে যাই রাঘব দাস তুমি তুমি রাঘবের দাস রামের দাস কেমনে ও মুখে আনিলে কথা তা তো কহতা দাসরে আপনি কিভাবে আপনার মুখে এরকম কথা আনেছেন সেটা আমাকে একটু বলুন আপনার মুখে তো এরকম কথা মানাই না আপনি সতী মায়ের সন্তান আপনি রাক্ষশ্রেষ্ঠের রক্ষশ্রেষ্ঠের ভাই আপনার ভাই একটা শিবের মতো ধার্মিক আপনার বাতসপুত্র হচ্ছে মেধাবী মহাবীর সুতরাং আপনার মুখে এরকম কথা মানায় না আপ নিজের সাথে হয়ে এরকম বাতিজাকে মেরে ফেলতে চাচ্ছেন আপনার কথা শুনে মনে হচ্ছে আমি এখনই মারা যাই তব বাক্যে ইচ্ছে পরিবারে তারপর এরপর বসছে এস্তাবিলা বিদুরে বিধি আস্থার লড়াটে এখন কিছু উপমা দিচ্ছেন এখানে দেখো এস্তাবিলা বিদুরে বিধি আস্থান লড়াটে এস্তাবিলা মানে হচ্ছে স্থাপন করেছেন বিদু মানে হচ্ছে চাঁদ অর্থাৎ বিধি হচ্ছে প্রভু তাহলে এস্তাবিলা বিদুরে বিধি বিধাতা চাঁদকে স্থাপন করেছেন এস্তানুর ললাটে এস্তানু মানে হচ্ছে আকাশ ললাটা মানে হচ্ছে কপালে অর্থাৎ বিধাতা চাঁদকে উপরে স্থাপন করেছেন আকাশের কপালে মানে উপরে স্থাপন করেছেন এ মনে করো এটা পুরোটা আকাশ চাঁদ হচ্ছে এখানে আর এটা হচ্ছে মাটি এটা হচ্ছে মাটি এটা হচ্ছে আকাশে চাঁদ হচ্ছে এখানে বসছে এস্তাবিলা বিদুরে বিধি বিধাতা চাঁদকে স্থাপন করেছেন স্থানুর ললাটে আকাশের কপালে মানে উঁচুতে ফরিকি পুতলে শশী যান গড়া গলি বসে এ আকাশের চাঁদ শশী মানে হচ্ছে চাঁদ বিধুত্ব চাঁদ শশীত্ব চাঁদ বসে ফরিকি পুতলে বুতল মানে হচ্ছে পৃথিবীতে এই এটা শশী যান গড়া গড়ি ধুলাই বসে আকাশের চাঁদ কখনো কি মাটির ধুলার মধ্যে এসে গড়াগড়ি খায় না কখনো খায় না হে রক্ষরতি রক্ষরতি মানে হচ্ছে রক্ষকুলের রতি হে রক্ষরতি এখানে রক্ষরতি বলতে বিভীষণকে বোঝানো হয়েছে স্থানুর ললাটে মানে হচ্ছে আকাশের কপালে মানে উঁচুতে উঁচুতে আকাশের কপালে মানে উঁচুতে ললাট মানে কপাল স্থানুর ললাটে ঠিক আছে দাসরে বলতে কি বোঝানো হয়েছে আচ্ছা দাসরে বলতে কহ তা দাসরে মেঘনাথ নিজেকে চাচার সামনে ভদ্রতার জন্য দাস বলেছেন ঠিক আছে এখানে দাসরে মানে হচ্ছে মেঘনাথকে মেঘনাথ নিজেকে চাচার সামনে দাস বলে উপস্থাপন করেছেন চাচা সম্মানিত মানুষ এবং তার সামনে বাতিজা নিজেকে দাস বলে উপস্থাপন করেছেন এস্তানুর ললাটে সেটা হচ্ছে আকাশের কপালে তারপর হে রক্ষরতি তার রক্ষরতি কে রক্ষরতি হলো আমাদের বিভীষণ কেমনে বলিলে কে তুমি তুমি কে তুমি কোন বংশের সন্তান সেটা তুমি কিভাবে বলে গেছো জন্ম তব কোন মহাকুলে আপনার জন্মটা কোন মহাকুলে কোন উঁচু বংশে আপনার জন্ম সেটা আপনি কিভাবে বলে গেছেন এরপর কে বাসে অদম রাম দেখো রামকে সরাসরি অদম বলেছে বলছে কে বাসে অদম রাম ওই অদম রামটাই বাকে যেটার জন্য আপনি আপনার নিজের বাতিজাকে মেরে ফেলতেছেন নিজের জাতের বিপক্ষে দেশের বিপক্ষে কাজ করতেছেন এখানে তিনি আরেকটা উপমা স্থাপন করতেছেন প্রথম উপমা ছিল এটা এক নম্বর উপমা ছিল এটা আস্থাপিলা বিদুর বিধি আস্থান লড়াটে অর্থাৎ বিধাতা চাঁদকে আকাশের কপালে স্থাপন করেছেন আকাশের চাঁদ কখনো মাটির দুলার মধ্যে এসে কড়াকড়ি খায় না সুতরাং আপনিও উঁচু বংশের সন্তান আপনারও উঁচুতে হবে না
মা কি এরকম চন্ডাল তস করার সাথে কি করা মেলামেশা করা চন্ডালের সাথে কম্প্রোমাইজ করে সেটা আপ টু রসে চলবে না এক নাম্বার উপমা এবার নাম্বার টু দুই নাম্বার উপমা দিচ্ছে বসে চাচা স্বচ্ছ সরোবরে সরোবর মানে হচ্ছে পুকুর জলাধার করে কেলি কেলি মানে হচ্ছে খেলা করে রাজহংস রাজহংস মানে হচ্ছে কি হাঁসের রাজা ষষ্ঠ তৎপুরুষ সমাস রাজহংস রাজহাঁস পঙ্কজ খাননে বসে যেগুলো রাজহাঁস সেগুলো সবসময় পরিষ্কার পানিতে খেলা করে পঙ্কজ মানে হচ্ছে পদ্মফুল পদ্মফুলের পুকুরে পরিষ্কার পানিতে তারা কি করে খেলা করে যায় কি সে কবু বসে প্রভু কবু মানে এখানে কাকে বলেছে বিভীষণকে বলেছে বসে হে আমার চাচা এই রাজহাঁস কি কখনো ফঙ্কিল সলিলে ফঙ্কিল মানে হচ্ছে কাদা সলিল মানে হচ্ছে পানি বসে সে কখনো কাদাযুক্ত পানিতে কি যায় শৈবালের দাম অর্থাৎ শ্যাওলাযুক্ত পুকুরের দাম মানে হচ্ছে পুকুর অর্থাৎ রাজহাঁস সবসময় পরিষ্কার পানিতে খেলা করে সে কি কখনো কাদাযুক্ত ময়লাযুক্ত পানিতে কি কখনো যায় শৈবালযুক্ত পানিতে কখনো যায় না কখনোই যায় না সুতরাং আপনার জন্ম হচ্ছে উঁচু বংশে আপনি একজন উচ্চ বংশের সন্তান সুতরাং আপনারও উচিত হয় নাই কি করা ওরকম নিচু বংশের চন্ডালের সাথে তস করার সাথে কম্প্রোমাইজ করা সেটা আপনার উচিত হয় নাই এরপর তিন নম্বর উপমা দিচ্ছে দেখো প্রথমে চাঁদকে আকাশের কপালে স্থাপন করেছে চাঁদ কখনো মাটির দোলায় গড়াগড়ি খায় না সেজন্য বিভীষণ উচিত হয় নাই ওই তস্কর চন্ডাল রক্ষণ রামের সাথে কম্প্রোমাইজ করা এভাবে একবার বুঝাইছে দুই নম্বর উপমা দিচ্ছেন বলছে যে এই যেগুলো রাজহংস রাজহাঁস যেগুলো আছে সেগুলো সবসময় পরিষ্কার পানির মধ্যে খেলা করে ওগুলো কখনোই কি করে না ওগুলো কখনোই কাদাযুক্ত শৈবালযুক্ত ফানতে যায় না সুতরাং আপনি তো রাজ পরিবারের সন্তান আপনি কেন এরকম তস্করের কাছে গেছেন চন্ডালের কাছে গেছেন সেটা আপনার উচিত হয় নাই এবার তিন নম্বর বলছেন মৃগেন্দ্র কেশরী মৃগ যোগ ইন্দ্র সমান মৃগেন্দ্র মৃগ যোগ ইন্দ্র সমান মৃগেন্দ্র তাহলে মৃগেন্দ্র মানে হচ্ছে সিংহ ক্যাশযুক্ত সিংহ মৃগেন্দ্র কেশরী বিভীষণকে বলতেছে মৃগেন্দ্র কেশরী কবে কখন হে বীর কেশরী হে আমার বীর কেশরী হচ্ছে বিভীষণ সম্বাসে শ্রীগালে মিত্র পাবে বসে চাচা কানন মানে হচ্ছে বাগানে শৈবালের দাম শৈবাল দলের দাম মানে হচ্ছে শ্যাওলাযুক্ত পুকুর শ্যাওলাযুক্ত পুকুর সলিল মানে কি সলিল মানে পানি শৈবালের দাম ঠিক আছে তোমাদের প্রশ্নগুলো একটু দেখে নি স্থাপিলা মানে হচ্ছে স্থাপন করেছেন রক্ষরতি মানে কি রক্ষকুলের রতি রতি মানে হচ্ছে যোদ্ধা রক্ষরতি মানে হচ্ছে এখানে কে বিভীষণ বিদুরে মানে কি বিদু মানে হচ্ছে চাঁদ শৈবালের দাম অবদিত মানে কি আমি অবদিতা কোনো বলি নাই বলবো একটু পরে বলবো ঠিক আছে এবার দেখো তাহলে বসে সম্বাসে শ্রীকালে মিত্র পাবে বসে হে আমার চাচা শিয়াল এবং সিংহের মধ্যে যখন যুদ্ধ হয় সিংহকে কখনো শিয়ালের সাথে কি কম্প্রোমাইজ করে না কখনোই কম্প্রোমাইজ করে না বরঞ্চ সিংহ শিয়ালের গার মুক্তাই ফেলে বসছে আপনি হচ্ছেন একজন মহাবীর আপনি রক্ষকদের মধ্যে শ্রেষ্ঠ বীর আপনি অনেক জ্ঞানী মানুষ আপনি উঁচু বংশের সন্তান সতীমায়ের সন্তান সুতরাং আপনার উচিত হয় নাই ওইরকম ওই অদম রামের সাথে কম্প্রোমাইজ করা অদম রামের পক্ষ অবলম্বন করা আপনার উচিত হয় নাই তিনটা কথা বলেছেন এখানে তিনটা উপমা দিয়েছেন তারপর অজ্ঞ দাস মেঘনাথ নিজেকে দাস বলেছে অজ্ঞ দাস চাচা আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু জানি না আমি আপনার বাতাসপুত্র কিচ্ছু জানি না বিজ্ঞতম তুমি এখানে তম ব্যবহার করেছে তমটা ব্যবহৃত হয় সুপারলেটিভ ডিগ্রির জন্য আর তর ব্যবহৃত হয় কম্পারেটিভ ডিগ্রির জন্য অর্থাৎ যখন একাধিক মানুষের মধ্যে তুলনা বোঝাবে তখন তম আর দুজনের মধ্যে যখন তুলনা বোঝাবে তখন তর বলছে বিজ্ঞতম তুমি চাচা আপনি একদম সবচেয়ে জ্ঞানী আমি অজ্ঞ আমি কিছু জানি না অবিদিত নহ কিছু তোমার চরণে অবিদিত মানে হচ্ছে নয় বিদিত বিদিত শব্দ অর্থ হচ্ছে জানা অমানে হচ্ছে না তাহলে অবিদিত মানে অজানা নয় অজানা নয় অর্থাৎ অজানা এটা নয় তৎপুরুষ সমাস অর্থাৎ কোনো কিছুই অজানা নয় নহে কিছু তোমার চরণে বলছে চাচা আপনার কোনো কিছুই অজানা নাই আপনি সব কিছু জানেন সুতরাং আপনি আমাকে একটু করে বলুন হ্যাঁ পঙ্কজ কারণে পঙ্কজ মানে হচ্ছে পদ্মফুল পদ্মফুলের বাগান খাদা শ্রীগাল শ্রীগালে আচ্ছা শ্রীগাল মানে শিয়াল আর কি এরপর
বসে ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ চাচাকে বলতেছে, হে আমার চাচা, এই লক্ষণ হচ্ছে ক্ষুদ্রমতি মানুষ, সুর সুর মানুষের নিন্দাত্ম সাহসী মানে কাপুরুষ। বসে এই লক্ষণ হচ্ছে কাপুরুষ লক্ষণ, নহিলে অস্ত্রহীন যুদ্ধে সম্বাসে সংগ্রামে। বসে এই লক্ষণ হলো কি ক্ষুদ্রমতি, এই লক্ষণ হলো ক্ষুদ্রমতি নর, একজন নিকৃষ্ট মানুষ কাপুরুষ। বসে নহিলে অস্ত্রহীন যুদ্ধে কি সম্বুদ্ধ সংগ্রামে। বসে একজন মহাবীর, একজন বীর কখনো একজন নিরস্ত্র মানুষের উপর আক্রমণ করে না, কারণ যুদ্ধের কিছু নিয়ম আছে। যুদ্ধের যেমন বর্তমানকালে যুদ্ধ চলতেছে, যুদ্ধের কিছু নিয়ম হচ্ছে কোনো উপাসনালয় মসজিদ মন্দিরের মধ্যে বোমা মারা যাবে না, হাসপাতালে বোমা মারা যাবে না, কোনো জেলখানার মধ্যে বোমায় আঘাত করা যাবে না, আক্রমণ করা যাবে না, ঠিক আছে, ফারতনালত মানুষের উপর আঘাত করা যাবে না, এগুলো হচ্ছে যুদ্ধের নিয়ম। বসে বসে মেঘনাথ যদি কাপুরুষ না হতো তাহলে এরকম একটা অস্ত্রহীন অস্ত্রধারাহীন তৃতীয় তৎপুরুষ সমাজ, তাহলে এরকম একটা অস্ত্রহীন মানুষকে সে কখনো কি করতো না, যুদ্ধের জন্য আহ্বান করতো না, সম্বুদ্ধ সংগ্রামে যুদ্ধের জন্য সে কখনো সে কি করতো না, আহ্বান করতো না, নিশ্চয়ই সে কাপুরুষ। আমি সশস্ত্র অবস্থা থাকলে সে আমাকে ভয় পেত, সেজন্য সে কি করেছে, আমাকে অস্ত্রহীন অবস্থায় সে আক্রমণ করেছে। তারপর এরপর বসছে কহ মানে বলুন মহারথি, মহারথি মানে হচ্ছে মহান যে রথি, মহান যে রথি সাধারণ কর্মধারাই সমাজ। এখানে মহারথি বলতে কাকে বোঝানো হয়েছে, বিভীষণকে বোঝানো হয়েছে। বসে কহ মহারথি, হে আমার চাচা, হে মহান যোদ্ধা, আপনি আমাকে বলুন, এ কি মহারথি পতা, এ কি মহারথি পতা। মহারথি পতা হচ্ছে মহারথীদের প্রতা, মহারথীদের প্রতা ষষ্ঠী তৎপুরুষ সমাস, মহারথি প্রতা। বসে এ কি মহারথি পতা, এটা কি কোনো যুদ্ধের কোনো প্রতা, মানে একটা নিরস্ত্র মানুষকে আঘাত করবে, একটা নিরস্ত্র পাত্ররত মানুষকে আঘাত করবে, এটা কি যুদ্ধের কোনো প্রতা, যুদ্ধের কোনো নিয়ম। না হাসিছ লঙ্কা পুরে শুনি না হাসিবে এ কথা। বসে একটা নিরস্ত্র মানুষকে পাত্ররত মানুষকে একজন মানুষ যুদ্ধের জন্য আহ্বান করেছে, এসে আঘাত করেছে, এরকম কথা শুনলে বসে এই স্বর্ণলঙ্কা রাজ্যের মধ্যে ছোটো বাচ্চারা হেসে উঠবে, ছোটো বাচ্চারা কিন্তু তুচ্ছ কারণে কিন্তু হাসি উঠে। বসে এরকম তুচ্ছ ব্যাপার যে একজন নিরস্ত্র মানুষকে, অস্ত্রহীন একটা মানুষকে যুদ্ধের জন্য আহ্বান করেছে, ঝাঁপিয়ে পড়েছে তাদের উপর, বসে এরকম শুনলে কী করবে, এই লঙ্কাপুরের সাধারণ মানুষও হেসে উঠবে। আমি প্রথমে বলে রাখি, এই কবিতা কিন্তু আমাদের 71 মুক্তিযুদ্ধের দিকে ইঙ্গিত করে কিন্তু তোমাদের বয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ পাকিস্তানিরা এই 25 মার্চ রাত্রে যে নিরস্ত্র বাঙালির উপর আঘাত হেনেছে সেটা, অর্থাৎ এটা কোনো বীরের ধর্ম হতে পারে না, কোনো যুদ্ধের নিয়ম হতে পারে না, ঘুমন্ত মানুষের উপর আঘাত করা, পাত্ররত নিরস্ত্র মানুষের উপর আঘাত করা, সেটা কিন্তু কখনো হতে পারে না। এই ঘটনার দিকে ইঙ্গিত দেওয়ার জন্য কিন্তু এই কবিতাটা পাঠ্যসূচিভুক্ত করা হয়েছে, এটা আমি পরবর্তীতে বুঝাই দিব এখানে কী বোঝানো হয়েছে, সেজন্য তোমাদেরকে প্রথমে বলেছিলাম আসলে এই কবিতায় কী বোঝানো হচ্ছে সেটা আমরা পরবর্তী বুঝাই দিব। এখন দেখো বসে নিরস্ত্র মানুষকে যে আঘাত করা হয়েছে সেটা, এই কথাটা শুনলে এই লঙ্কাপুরের শিশুরা পর্যন্ত হেসে উঠবে। বসে ছাড়ো পথ, হে চাচা আপনি পথ ছাড়ুন, আসিব ফিরিয়ে এখনই, আমি এখনই ফিরে আসবো, দেখিব আজি, আমি আজকে দেখে নিব কোন দেব বলে বিমুখে সমরে মোরে সৌমিত্রী কুমতি। বসে যে কোন দেবতার শক্তি নিয়ে সুমিত্রা ছেলে, সৌমিত্রী মানে হচ্ছে সুমিত্রা ছেলে, সুমিত্রা ছেলে লক্ষণ আমাকে যুদ্ধের জন্য আহ্বান করেছে সেটা আমি দেখে নিব। এখানে দেখো মাইকেল মধুসূদন দত্ত যেটা করেছে, এখানে মানুষ হয়ে দেবতাকে চ্যালেঞ্জ করেছে, এটা আধুনিকতার অন্যতম লক্ষণ, দেব মাহাত্ম্যের পরিবর্তে মানুষের মানবতাবোধ মানুষের সাহসিকতা এখানে প্রাধান্য পেয়েছে। দেখো বসে মনে করো কলেজে তোমার সাথে কেউ একজন কী করেছে, ক্ষমতা দেখিয়েছে, তুমি তাকে তো কোনো কিছু পাত্তাও দেয় নাই, তুমি বলছো যে যা তোর কোন বাপকে ডেকে নিয়ে আসবি, ডেকে নিয়ে আয়, এরকম যখন বলেছো তখন কি তুমি কি তাকে চ্যালেঞ্জ করেছো নাকি তার নেতাকে সহ চ্যালেঞ্জ করেছো, নেতাকে সহ চ্যালেঞ্জ করেছো। ঠিক একই রকম এখানে মেঘনাথ, এখানে মেঘনাথ তার চাচাকে বলতেছে যে আমি দেখব লক্ষণ কোন দেবতার পাওয়ার নিয়ে, দেখিব আজ কোন দেব বলে কোন দেবতার শক্তি নিয়ে বিমুখে সমরে বলে সৌমিত্রী কুমতি, সৌমিত্রার ছেলে লক্ষণ আমাকে যুদ্ধের জন্য আহ্বান করেছে সেটা আমি একবার দেখে নিব। ওকে এবার প্রশ্ন করো, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো। মহারথীদের প্রতা ষষ্ঠী তৎপুরুষ সমাস, সম্বাসে মানে আহ্বান করা, সম্বোধন করা, অবিদিত মানে হচ্ছে কোনো কিছু অজানা নয়, অবিদিত কোন সমাস নয়, বিদিত, বিদিত মানে হচ্ছে জানা, অবিদিত মানে হচ্ছে অজানা, তার মানে এটা হচ্ছে নৈয় তৎপুরুষ সমাস, ঠিক আছে।
সৌমিত্রী মানে হচ্ছে সৌমিত্রা ছেলে। ওই যে বললাম রামের 300 বউ ছিল, 300 বউয়ের মধ্যে তিনটা বউকে খুব বেশি ভালোবাসতো, তার মধ্যে ছোট বউয়ের নাম ছিল সুমিত্রা। সুমিত্রা ছেলে দুইটা ছেলে ছিল, একটা হচ্ছে লক্ষণ আর একটা হচ্ছে শত্রুঘ্ন। তো লক্ষণ সুমিত্রা ছেলে, সেজন্য তাকে সৌমিত্রী বলেছে। আমরা এখন ওখানে যাই নাই। দ্রুত বলতেছি, হ্যাঁ বলো। তাহলে কুমতি মানে কুবুদ্ধি, সুমিত্রার ছেলে কুবুদ্ধি বলছে লক্ষণ কিভাবে সে কি করেছে, এখানে এসে হামলা করেছে, কার কোন দেবতার শক্তি নিয়ে হামলা করেছে সেটা আমি একবার দেখে নিব। দেব বলে, দেব মানে হচ্ছে দেবতার বল। উত্তর ইলা কাতরে রাবণী, এটা একটু বলুন, অর্থাৎ রাবণের ছেলে, রাবণের ছেলে মেঘনাথ কষ্ট পেয়ে উত্তর দিয়েছে। সুজন দাস দেখতেছোস না বুঝতে স্যার কি আজকের প্রবলেম নাই, সম্বুদ্ধ সংগ্রামে অর্থাৎ যুদ্ধের জন্য আহ্বান করেছে। কুমতি কুবুদ্ধি, কুমতি কুবুদ্ধি, কুবুদ্ধি ওকে। এবার এরপর আমরা যাচ্ছি, মেঘনাদ আবার তার চাচাকে বলছে, বলছে চাচা দেব দৈত্য নর রণে, অর্থাৎ দেবতার সাথে দৈত্যের সাথে মানুষের সাথে যুদ্ধের মধ্যে সচক্ষে দেখেছো, আপনি আমাকে নিজের চোখে দেখেছেন রক্ষশ্রেষ্ঠ, আমি রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ, ঠিক আছে রক্ষশ্রেষ্ঠ, রক্ষকুলের শ্রেষ্ঠ, রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ। বলছে দেবতার সাথে যুদ্ধ করার সময়, দৈত্যের সাথে যুদ্ধ করার সময়, মানুষের সাথে যুদ্ধ করার সময় আপনি নিজের চোখে দেখেছেন আমি রাক্ষসদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। পরাক্রম দাসের, পরাক্রম মানে হচ্ছে বীর বিক্রম, সাহসী যোদ্ধা। কি দেখি ডরিবে হেন দাসে, এ দাস হেন দুর্বল মানবে। বসে আমি কি দেখে ভয় পাবো এই দুর্বল মানুষকে, আমি তো রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ, আমি দেবতার সাথে যুদ্ধ করেছি, আমি দৈত্যের সাথে যুদ্ধ করেছি, আমি মানুষের সাথে পরাক্রমের সাথে যুদ্ধ করেছি, সুতরাং আমি এই লক্ষণকে কেন ভয় পাবো। তারপর সে আরো বলেছে নিকুম্বিলা যজ্ঞগারে প্রগলিব পশিল দম্বি, হে আমার চাচা এই নিকুম্বিলা যজ্ঞগারের মধ্যে নির্বিচ্ছিক্তে দম্ব নিয়ে প্রবেশ করেছে এই লক্ষণ, আজ্ঞা করো দাসে চাচা আমাকে আপনি আদেশ দিন, আমাকে আপনি অনুমতি দিন শাস্তি নরদমে, আমি এই নরদমকে লক্ষণকে, নরদম আছে নর যুগ অদম, নরদম কে লক্ষণকে বসে আমি এই নরদমকে লক্ষণকে আমি শাস্তি দিব। তারপর চাচাকে আরও বুঝাচ্ছে তব জন্মপুরে, তব মানে তোমার, জন্মপুর মানে হচ্ছে কে, নিকুম এই স্বর্ণলঙ্কা রাজ্য। বসে চাচা আপনার মাতৃভূমিতে আপনার জন্মস্থানে তা তো আমার চাচা পদার্পণ করে বনবাসী, এ আপনার জন্মভূমিতে এই বনবাসী প্রবেশ করেছে, রাম লক্ষণ এরা প্রবেশ করেছে, সুতরাং হে বিগত হে আমার চাচা সেটা কিরকম, নন্দন কাননে বমে দুরাচার দৈত্য পপুল্লে কমলেখিত বাস। এখানে কি কোন লাইন বাদ গেছে নাকি, বলছে পদার্পণ করে বনবাসী হে বিদত্ত নন্দন কাননে দুরাচার দৈত্য, বলছে হে বিদত্ত হে আমার চাচা সেটা কিরকম, অর্থাৎ আপনার এই জন্মভূমিতে, আপনার এই জন্মভূমিতে, আপনার মাতৃভূমিতে এই বনবাসীরা প্রবেশ করেছে সেটা কিরকম। বলছে সেটা হচ্ছে, সেটা নন্দন কাননে ব্রহ্মে দুরাচার দৈত্য, বলছে ফুলের বাগানের মধ্যে যেরকম দৈত্য প্রবেশ করলে ফুলের বাগান নষ্ট হয়ে যায়, ঠিক এই আপনার লঙ্কারাজ্যের মধ্যে লক্ষণের প্রবেশের মাধ্যমে ওই লঙ্কারাজ্যের শান্তি নষ্ট হয়ে গেছে। কিরকম, প্রফুল্লে কমলে কীটবাস, কমল মানে হচ্ছে ফুল, পদ্মফুল, কীটবাস মানে হচ্ছে ফোকা, বলছে ফুলের মধ্যে যেরকম ফোকা ঢুকলে ফুল নষ্ট হয়ে যায়, ঠিক একই রকম এই স্বর্ণলঙ্কা রাজ্যের মধ্যে লক্ষণ, রাম লক্ষণ এরা প্রবেশ করে এখানকার শান্তি নষ্ট করেছে, অর্থাৎ পাকিস্তানি হানাদার বাহিনী এই বাংলাদেশে প্রবেশ করে এই আমার এই বাংলাদেশের কী করেছে, মানুষের সুখ শান্তি নষ্ট করেছে, সমৃদ্ধ সমাজ নষ্ট করেছে। তারপর কহ তাতো হে আমার চাচা আপনি আমাকে বলুন, সহিব কেমনে, আমি কিভাবে সহ্য করব হেন অপমান, আমি আমার দেশের শান্তি নষ্ট করেছে, আমার দেশে তারা অবৈধভাবে প্রবেশ করেছে, সেটা আমি কিভাবে সহ্য করব, বাপ্রিপুত্র তব আপনার মতো বীরের বায়ে ছেলে হয়ে আমি কিভাবে এটা কি করব, সহ্য করব। তুমিও হে আমার চাচা, আপনিও হে রক্ষমণি, রক্ষকুলের মণি,
বিভীষণকে বলেছে, বলছে হে রক্তমণি তুমিও কিভাবে সহিছো, কেমনে কিভাবে সহ্য করতেছো? বলছে চাচা এই যে এটা আমার যেমন মাতৃভূমি আপনারও মাতৃভূমি, আমার মাতৃভূমিতে এ বনবাসী প্রবেশ করছে সেটা আমার কষ্ট হচ্ছে, আমার অপমান হচ্ছে, তো আপনারও তো দেয় সেটা, আপনি কিভাবে এটা সহ্য করতেছেন? কাকে বলল? মেঘনাথ চাচা বিভীষণকে বলল। তারপর এতক্ষণ কোনো কথা বলে নাই বিভীষণ, এবার বিভীষণ উত্তর দিচ্ছে, মেঘনাথের কথার উত্তর দিচ্ছে কে? বিভীষণ। মহামন্ত্র বলে যত নম্র শির ফণি, বসে সাপের সামনে যেরকম মন্ত্র পড়লে সাপের মাথা নিচু হয়ে যায়, আমি আবার বলছি মহামন্ত্র বলে, মহামন্ত্র মানে হচ্ছে মন্ত্র, জাদু মন্ত্র বলে, মন্ত্রের প্রভাবে যত নম্র শির ফণি, সাপের মাথা যেরকম ফণি মানে হচ্ছে সাপ, সাপের মাথা যেরকম নিচু হয়ে যায় ঠিক একইভাবে মলিন বদন রাজে বিভীষণের এই মেঘনাদের এই উচিত কথাগুলো শুনে শুনে বিভীষণের মাথাও নিচু হয়ে গেছে। কারণ এতক্ষণ পর্যন্ত মেঘনাদ বিভীষণকে অনেক উচিত উচিত কথা বলেছে, কী কী বলেছে, সে বেশ কিছু উপমা দিয়েছে, বিধাতা চাঁদকে উপরে স্থাপন করেছে সে কখনো মাটিতে এসে গড়াগড়ি খায় না, তারপর রাজহংসের কথা বলেছে, বলছে রাজহংস সবসময় পরিষ্কার পানিতে থাকে, গোলা পানিতে আসে না। এরপরে কী বলেছে? এরপরে আরও বলেছে তোমার জন্মভূমিতে কী করেছে, এখানে আরও বলেছে শিয়াল এবং যখন সিংহের মধ্যে যুদ্ধ হয় সবসময় সিংহ শিয়ালের ঘাড় মটকাই ফেলে, কখনো তার সাথে কম্প্রোমাইজ করে না, তো তুমিও তো এরকম বীর বীর বংশের রাজ পরিবারের সন্তান, তুমিও যোদ্ধা, তুমি কেন এরকম ছন্ডাল তস্করের সাথে কম্প্রোমাইজ করেছে, এই ধরনের কথাগুলো বলেছে। আরও বলেছে এটা তোমার জন্মভূমি যেমন আমারও জন্মভূমি, আমার কষ্ট হচ্ছে তো তোমার কষ্ট হবে না কেন, এরকম কথা বলেছে। সুতরাং মেঘনাদের এই উচিত কথাগুলো শুনে কী হয়ে গেছে, বিভীষণের মাথা নিচু হয়ে গেছে। কীরকম নিচু হয়ে গেছে? যেরকম সাপের সামনে মন্ত্র বললে সাপের ফনা নিচু হয়ে যায়, একই রকম নিচু হয়ে গেছে বিভীষণের মাথা। মলিন বদন রাজে, বদন মানে শরীর, রজ যায় নিচু হয়ে গেছে। ওই যে বিভীষণ তো রাজাকার, সে নিজের দেশের বিপক্ষে কাজ করেছে ঠিক আছে, সে রজ যায় নিচু হয়ে গেছে, মাথা নিচু হয়ে গেছে। উত্তরিলা, উত্তর দিয়েছে রতি যোদ্ধা কে? রতি মানে হচ্ছে বিভীষণ, রাবণ অনুজ, রাবণের অনুজ, তার মানে কে? বিভীষণ, রাবণের অনুজ, রাবণের অনুজ দুজন, একজন কুম্ভকর্ণ একজন বিভীষণ, তাহলে কুম্ভকর্ণ তো মরে গেছে এখন বিভীষণ। লক্ষ্মী, লক্ষ্মী মানে হচ্ছে লক্ষ্য করে, লক্ষ্য করে, রাবণ আত্মজে, আত্মজে মানে হচ্ছে পুত্র, তাহলে রাবণ আত্মজে, রাবণের ছেলে, তার মানে কে? মেঘনাথ। তাহলে বিভীষণ মেঘনাথকে লক্ষ্য করে উত্তর দিয়েছে, নহে দোষী আমি বৎস, বৎসে হে আমার পুত্র, হে আমার বাতুষপুত্র, আমি দোষী না। এটা অনেক সময় পরীক্ষার প্রশ্ন করে, কেন বিভীষণ দাবি করেছে সে দোষী না? বিতা বৎস মোরে তুমি, বসে হে আমার বাতুষপুত্র আমি দোষী না, তুমি শুধু শুধুই আমাকে বৎসনা করতেছ, শুধু শুধুই আমাকে গালি দিচ্ছ, নিজ কর্মদোষে হাই, কোথায় নিজ কর্মদোষে হাই, মজাইলা এই কনক লঙ্কা রাজা, কনক মানে হচ্ছে স্বর্ণ লঙ্কা, কনক মানে স্বর্ণ রাজা, মজিলা আপনি, বসে হে আমার বাতুষপুত্র আমি দোষী না, তোমার বাবা নিজের কর্মদোষেই কি হয়েছে, নিজে নিজে কষ্ট পাচ্ছে। এখানে নিজ কর্মদোষ মানে নিজ মানে কে? রাবণ, রাবণের নিজের কর্মদোষ। তাহলে এখানে কর্মদোষ বলতে কোন বিষয়কে নির্দেশ করেছে? অন্যজনের বউসুরি করে এখানে আনা, কারণ কি করেছিল ওই যে রাবণ রামের বউ সীতাকে অপহরণ করে এ রঙ্কারজ্যের মধ্যে নিয়ে আসছিল, বসে তোমার বাপের কি দরকার পড়ছিল অন্যজনের বউকে তুলে এনে এখানে আটকে রাখা, সেজন্য তোমার বাপ কি হচ্ছে নিজের কষ্টের নিজের কর্মদোষে কি হচ্ছে কষ্ট পাচ্ছে, তো তো তোমার বাপের এই পাপের কারণে কি হয়ে গেছে, যে অন্যজনের বউকে যে এখানে তুলে এনেছে সেজন্য পাপের কারণে বিরত শতত পাপে দেবকুল, বসে দেবতরা তোমার বাপের পাপের কারণে অন্যের বউকে যে এখানে তুলে এনেছে সেই জন্য তোমার পাপের পাপের কারণে দেবতারা আমাদের থেকে বিমুখ হয়ে গেছে, বিরত আছে, আমাদের উপর আশীর্বাদ করা থেকে বিরত আছে। এবে এবে মানে হচ্ছে এখন পাপে পূর্ণ লঙ্কা ফুরি, এই স্বর্ণ লঙ্কা রাজাটা পাপে পরিপূর্ণ হয়ে গেছে, ফলয়ে কিরকম পরিপূর্ণ হয়ে গেছে, ফলয়ে, ফলয় মানে হচ্ছে বন্যা, যে মতি মানে হচ্ছে যেমন, বসুধা মানে হচ্ছে পৃথিবী, বসে বন্যার সময় পৃথিবী যেরকম ডুবে যায়, ডুবিছে লঙ্কা কাল সলিলে, কাল সলিলে, বসে দেখো ফলয়ের সময় যেরকম পৃথিবী ডুবে যায়, বন্যার সময় পৃথিবী যেরকম ডুবে যায়, এরকম তোমার বাপের পাপের কারণে দেবতারা আমাদের উপর আশীর্বাদ করতেছে না, সেজন্য এই লঙ্কা রাজ্যটা কি হয়ে গেছে, পাপের সাগরে ডুবে গেছে। তো
রাঘবের পদাশ্রয়ে রক্ষাত্রে আশ্রয়তে আমি বসে রাঘব মানে আছে রাম বসে রামের পায়ের কাছে আশ্রয় গ্রহণ করেছি বলেই আমি বেঁচে আছি নয়তো আমার ভাই কুম্ভকর্ণ যেরকম মারা গেছে আমিও মারা যেতাম তোমার ভাই বিবাহ যেরকম মারা গেছে হ্যাঁ এরকম আমিও মারা যেতাম সুতরাং আমি রাঘবের কাছে আশ্রয় গ্রহণ করেছি বলে আমি বেঁচে আছি ফর দোষে কে চাহে মজিতে অর্থাৎ বিভীষণ মেঘনাথকে বলছে তোমার বাপের দোষে কেন আমি মরব সুতরাং হ্যাঁ মজাইলা মানে হচ্ছে মজিলা অর্থাৎ কষ্ট পাচ্ছে মজেছেন মজেছেন নিমজ্জিত আছেন এরপর যখন বিভীষণ যখন মেঘনাথকে বললো যে তোমার বাপের নিজের কষ্ট নিজের পাপের ফলে নিজে কষ্ট পাচ্ছে সুতরাং আমি তোমার বাপের দোষের কারণে আমি মরতে চাই না এরকম যখন বলেছে তখন এই নিজের বাপকে যখন কেউ পাপি বলে তখন ছেলে কি হাসি খুশি থাকবে না ছেলে রাগান্বিত হবে রুশিলা রুশিলা মানে রাগান্বিত হয়েছেন বাসবতরাস বাসবতরাস হচ্ছে মেঘনাথ রুশিলা বাসবতরাস বাসবতরাস রাগান্বিত হয়েছেন কিরকম রাগান্বিত হয়েছেন মাইকেল মধুসূদন দত্ত একটা সুন্দর উপমার মাধ্যমে বুঝে দিচ্ছেন বলছে কিরকম গম্ভীরে যে মতি নিশীত অম্বে মন্দ্রে যে মতন্দ্র কুপি বসে রাতের অন্ধকারে যেরকম মেঘ গর্জন করে উঠে ঠিক একই রকম গর্জন করে উঠেছে কে মেঘনাথ বর্তা মেঘনাথ রাগান্বিত হয়েছেন কিরকম রাতের অন্ধারে রাতের অন্ধকারে যেরকম মেঘ গর্জন করে উঠে একই রকম গর্জন করে উঠেছে মেঘনাথ কহিলা বীরেন্দ্র বলি হে বীরেন্দ্র বলি অর্থাৎ মেঘনাথ বলল ধর্মপথগামী হে আমার চাচা ঠিক আছে আমিও পাপি আমার বাপও পাপি আপনি তো ধার্মিক সুতরাং আমাকে একটু করে বলুন হে রাক্ষস রাজা অনুজ পরীক্ষায় যদি প্রশ্ন করা হয় রাক্ষস রাজা কে তার মানে রাবণ যদি প্রশ্ন করা হয় রাক্ষস রাজা অনুজ কে তার মানে বিভীষণ রাক্ষস রাজার অনুজ তার মানে বিভীষণ বলছে হে বিভীষণ হে ধার্মিক মানুষ আপনি আমাকে একটু করে বলুন বিখ্যাত জগৎ তুমি তুমি তো জগতে অনেক বিখ্যাত তুমি তো অনেক কিছুই জানো কোন ধর্ম মতে কোন ধর্মের মধ্যে আছে কহ দাসে এ দাসকে একটু করে বলুন আপনার বাচস্পুত্রকে একটু করে বলুন শুনি আমি শুনব জ্ঞাতিত্ব প্রাতিত্ব জাতি সকলে দিলা যান অঞ্জলি আপনি কোন ধর্মের মধ্যে পাইছেন নিজের জাতের বিরুদ্ধে যুদ্ধ করা কোন ধর্মের মধ্যে পাইছেন নিজের ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করা কোন ধর্মের মধ্যে পাইছেন নিজের দাসের নিজের দেশের বিরুদ্ধে যুদ্ধ করা বলছে সেটা আপনি আমাকে একটু করে বলুন অর্থাৎ মেঘনাথ তার চাচা বিভীষণকে বলছে চাচা ঠিক আছে আমরা বাপ আর ছেলে আমরা পাপি আপনি তো ধার্মিক সুতরাং আপনার কোন ধর্মে আছে নিজের দেশের বিরুদ্ধে যুদ্ধ করা রাজাকার হয়ে যাওয়া কোন ধর্মের মধ্যে আছে আপনি আমাকে একটু করে বলুন এরপর বসে শাস্ত্র বলে বসে ধর্ম গ্রন্থের মধ্যে আছে কে বলতেছে মেঘনাথ তার চাচাকে বলতেছে শাস্ত্র বলে গুণবান যদি পরজন গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পর পর সদা বসে গুণবান যদি পরজন কোন একটা জ্ঞানী মানুষ যদি তোমার পর হয় গুণহীন স্বজন তোমার নিজের বাড়িটা যদি গুণহীন হয় মূর্খ হয় তথাপি নির্গুণ স্বজন শ্রেয় তোমার ওই গুণহীন বাড়িটাই তোমার জন্য আপন ফর অপর সদা ফর সবসময় পর ফর কখনো আপন হয় না ঠিক আছে তো এই শিক্ষা কোন শিক্ষা নিজের দেশের বিরুদ্ধে যাওয়ার শিক্ষা নিজের জাতির বিরুদ্ধে যাওয়ার শিক্ষা নিজের ভাইয়ের বিরুদ্ধে যাওয়ার শিক্ষা হে রক্ষবর রক্ষকুলের বর কে বিভীষণ কোথায় শিখিলে তুমি কোথায় শিখেছো বসে এই যে নিজের দেশের বিরুদ্ধে যুদ্ধ করা নিজের জাতের বিরুদ্ধে যুদ্ধ করা নিজের ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করা সেটা তুমি কোথায় শিখেছো রাজাকার হয়ে যাওয়া তুমি কোথায় শিখেছো কোন ধর্মে শিখেছো তারপর বলতেছে বসে কিন্তু না বিতা গঞ্জিত মা বসে আমি তো তোমাকে শুধু শুধুই কি করতেছি গঞ্জানা করতেছি শুধু শুধু তিরস্কার করতেছি হেন সহবাসে বসে এরকম নিচু সহবাসে খারাপ মানুষের সাথে থাকলে হে পিতৃব্য হে আমার চাচা হে বিভীষণ বর্বরতা কেন না শিখিবে বসে তুমি আসো তো খারাপ মানুষের সাথে খারাপ মানুষের নিচু জাতের মানুষের সাথে থাকলে ছন্ডালার সাথে থাকলে তস্করের সাথে থাকলে তুমি তো এমনিতে বর্বর হবে বসে গতি যা নিচু সহ গতি সে দুর্মতি সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ অর্থাৎ তুমি যদি ভালো মানুষের সাথে থাকো তাহলে তুমি ভালো হবে আর তুমি যদি খারাপ মানুষের সাথে থাকো গতি যা নিচু সহ তোমার যদি চলাফেরা যদি খারাপ মানুষের সাথে হয় গতি সে দুর্মতি তাহলে তুমি খারাপই হবে তুমি সবসময় নিচুর দিকেই যাবে যার চলাফেরা নিম্নবর্গের সাথে সে সবসময় নিচুর দিকে যাবে খারাপ মানুষের থাকলে সাথে থাকলে তুমি সবসময় খারাপই হবে এবার এই যে কবিতাটা আমরা পড়লাম এখানে মেঘনাথকে বিভীষণকে এখানে মেঘনাথ হচ্ছে আমাদের 1971 সালের মহান মুক্তিযোদ্ধা যারা আছেন তারা তারা দেশের জন্য জীবন বাজি রেখেছে আর বিভীষণ বিভীষণ হচ্ছে রাজাকার
যারা পাকিস্তানি হানাদার বাহিনীকে আমাদের দেশের অলিগলি প্রত্যেকটা অঞ্চলে কাদের ঘরে মুরগি আছে, কাদের ঘরে ডিম আছে, কাদের ঘরে মেয়ে আছে সবকিছু দেখা দিয়েছে এরকম। তাহলে পরীক্ষায় যদি সূর্য সেন, প্রীতিলতা ওয়াবদার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিশিষ্ট মহিউদ্দিন জাহাঙ্গীর এরকম বিশিষ্টদের নিয়ে, মুক্তিযোদ্ধাদের নিয়ে যদি কোনো, যদি দেশের ক্ষুদিরামকে নিয়ে যদি কোনো উদ্দীপক দেওয়া হয়, তাহলে সেটা কাকে বুঝাবে? সেটা হবে মেঘরাজ চরিত্র। আর মীর জাফর, রাজাকার এরকম যারা আছে, যারা দেশের বিরুদ্ধে কাজ করেছে, তাদেরকে যদি কোনো উদ্দীপক দেওয়া হয়, তাহলে সেটা তারা বিভীষণকে বোঝাবে। আর রাম লক্ষ্মণ এরা কারা? এরা হচ্ছে পাকিস্তানের হানাদার বাহিনী, যারা বিদেশ থেকে এখানে এসে আমাদের দেশের মানুষের উপর আক্রমণ করেছে, নিষ্ঠুর নির্যাতন করেছে। এবার তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করো। বাসব ত্রাস মানে কি? বাসবের ত্রাস অর্থাৎ ইন্দ্রজিৎ, মেঘনাথ, রাক্ষস রাজা, রাক্ষস রাজা অনুজ, রাক্ষস রাজার অনুজ। আমি আবার বলছি, রাক্ষস রাজার অনুজ, ষষ্ঠী তৎপুরুষ সমাস। রুশিলা বাসব ত্রাস, রুশিলা মানে হচ্ছে রাগান্বিত হয়েছেন, বাসব ত্রাস মানে হচ্ছে মেঘনাথ, অর্থাৎ মেঘনাথ রাগান্বিত হয়েছেন, রুশিলা মানে রাগান্বিত হওয়া। কবিতা শেষ করে রামায়ণের কাহিনী বলিয়েন। হ্যাঁ, আমি রামায়ণের কাহিনী প্রথমে বলেছি, তুমি লাইভ শেষ হলে লাইভটা প্রথম থেকে আবার দেখে নিও, তুমি বুঝে যাবে। নিশীথ অম্বরে, রাতের আকাশে, অম্বর মানে আকাশ, নিশীথ মানে হচ্ছে রাত, রাতের আকাশে যেরকম মেঘ গর্জন করে, ঠিক একই রকম গর্জন করে উঠেছে মেঘনাথ। গম্ভীরে যেমতি নিশীথে, লাইনটা একটু বুঝে বলেন, অর্থাৎ রাতের অন্ধকারে যেরকম মেঘ গর্জন করে উঠে, একই রকম নিজের বাপকে পাপি বলার পর মেঘনাথ রাগান্বিত হয়ে উঠছেন। ঠিক আছে, তাহলে আর এটা হচ্ছে আমাদের লাইভ ওয়ান, অর্থাৎ আমরা একটা ক্লাস তিন ভাগে বিভক্ত করব। এটা আমাদের সরাসরি লাইভে আছে, বাকি দুটা ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে থাকবে। সেটা হচ্ছে এই কবিতা, এখন আমরা কবিতার বিশ্লেষণ করেছি, এরপর এই কবিতাটাকে শাব্দিক বিশ্লেষণ করব, অর্থাৎ ব্যাকরণগতভাবে কোন শব্দ কোন সমাস, উচ্চারণ কী হবে, সেটা প্রত্যয় প্রকৃতি সন্ধি কী হবে, অর্থাৎ ব্যাকরণিক বিশ্লেষণ দিয়ে আমরা আর একটা ক্লাস, এটা ক্লাসটা দুই নম্বর ক্লাস থাকবে। তিন নম্বর একটা ক্লাস থাকবে, সেটা হচ্ছে পরীক্ষায়, বিগত সালের পরীক্ষায় কীরকম কীরকম প্রশ্ন আসছে, রিটার্ন পরীক্ষায় আমরা কীরকম আনসার লিখবো, সৃজনশীলে কীরকম লিখবো, কিংবা এমসিকিউতে কীরকম কীরকম আনসার দিব, এটা নিয়ে একটা ক্লাস থাকবে। অর্থাৎ আমরা একটা কবিতার উপর তিনটা ক্লাস, একটা ক্লাস হচ্ছে কবিতা বিশ্লেষণ, কবিতায় যা আছে তা বিশ্লেষণ, দুই নম্বর ক্লাস হচ্ছে কবিতার ব্যাকরণিক বিশ্লেষণ, কোন কোন সমাস, কোন প্রত্যয় প্রকৃতি, কোন সন্ধি, উচ্চারণ কী হবে, ঠিক আছে, কোনটা কোন ধরনের শব্দ, ব্যাকরণিক শব্দ শ্রেণীর মধ্যে কোনটা কোন পদে পড়ছে, এ ধরনের বিশ্লেষণ, সেটা হচ্ছে দুই নম্বর ক্লাস। তিন নম্বর ক্লাস হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো আমরা বিশ্লেষণ করব, অর্থাৎ সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কীরকম প্রশ্ন, সেটা ইউনিভার্সিটি কীরকম প্রশ্ন করছে, এরপর আবার ইন্টার পরীক্ষায় কীরকম প্রশ্ন আসতে পারে, কোন শব্দ দ্বারা কীরকম ইঙ্গিত করেছে, অর্থ কী কী বুঝাইছে, এরকম একটা ক্লাস থাকবে। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালো মতো পড়াশোনা করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।